অটো চালাইব করিবে জেন বিমান তিন চালায় চার নম্বর আম দিচ্ছি তুই যে চল্লিশ মাইল স্পিডটা অটোটা চালাস অন্ত রাগ হইবি কেবল আঙ্গ অটোর দিকে উজুর নজর গেছে বুঝবি আর কথা অ্যাক্সিডেন্ট হইবার হর লাইফ মাডার চল্লিশ মাইলে তো চালাস তোর এটা চল্লিশে বেড়ে কাছে নি হুন্ডা হলা কোগারে মাছ কত সিএনজি শেষ করছো তুই তোর নির্যাতনে তুই রোড বোঝা কিচ্ছু বোঝা আর তেতাল্লিশ বছর চলিও তো রোড বুঝি না গভর্নমেন্ট আরে লাইসেন্স দিচ্ছে দশ বছর হলে সরকারের ম্যাজিস্ট্রেটে তারপর তো রোডের বিজ্ঞান সীমাহীন বিজ্ঞান ক গরিবের গো ধৈর্য ধৈর্য চলি যাবো না নগরটি ইয়ার দরকার এ বুঝবি অল্প দিনের ভিতরে উৎপাদন কর কাজ কর বদিল্লা দে কিছু অটো চালাবি কিছু সিএনজি চালাবি কিছু অটো চালাবি এইভাবে বেগুন অটো দোকান খুলিয়েছে আঙ্গা অটো যাত্রীও হাইটিয়া নাই এখন তো অটো খেত করেন তো ধনীরা কি হয়ে যাবে কৃফন হয়ে যাবে ধনীরা একটু গরিবদেরকে সহযোগিতা করেন মুরাদ ভাই যেভাবে প্রতিষ্ঠানটা দিছে আল্লাহ মুরাদ প্রতিষ্ঠানকে কবুল করুন অত্যাধুনিক সর্বাধুনিক পড়ালেখা ওস্তাদগণ অনেক ভালো এই প্রতিষ্ঠানে আপনারা ছাত্রছাত্রী দিবেন আমিও আশা করছি মুরাদ ভাই একটা ইউনিভার্সিটি দিব ওই নুরানি দি শুরু করবো তবে সিবা বাসা দি শুরু করতেন এক হাজার ডিসিমেল মানে দশ একর দি শুরু কর্ম হাতের মধ্যে লইম ডগির মধ্যে যদি হাস্তা টাস্তা হাই ফোর লেনের লগে লাগাই আল্লাহ যাতে কবুল করে কোন আমিন এক হাজার ব্যক্তি যদি এক ডিসিমেল করে দেন আপনার টামনে ওয়াল দিবেন আপনার টামনে এই বালুবারাট করে দিবেন এইটার মালিক আমনে এই ছেলে ছেলেফেলারা যাতে বলে যে আমরা একটা ইউনিভার্সিটির মালিক আমি আপনাদের লগে আসি সভাপতি কেশমিয়ার চেয়ারম্যান লই লই যুদ্ধ লাগে আমরা এক হাজার বাই বোন মালিক আল্লাহ যাতে আমার আশা পুরায় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিয়ে কয়ে হয়ে গেছে অনেকে ওয়াদা দিছে ইনশাল্লাহ দুই বছর লাগক আমরা আগে সুইট সস্তা জায়গা চাই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিয়ে জায়গা ঠিক করি আপনারা মালিকের লগে কথা কয় দিও তাহলে এমন একটা ইউনিভার্সিটি যদি আরবি বিশ্ববিদ্যালয় আরবি যদি প্রতিষ্ঠান দিয়ে যায় মাদ্রাসা একজনও যদি কেমতার আগে আলেময় আমরা সব পাবো সব তো রেখে যাব আমরা পৃথিবীতে ঠিক কিনা যদি আমরা তিন পাঁচশো শিক্ষকে চাকরি করলে পাঁচশো ফ্যামিলির আমরা সাতটা ডাইলিভাগ খাওয়াইতে ফেললাম বিশ হাজার স্টুডেন্ট পড়ালেখা করলে প্রতি বছর এখান থেকে একশোটা প্রফেসর বাহার হইব কথা ঠিক কিনা এরপরে এই দশকড়া করা জায়গা দশ ডিসি মিলে আমরা বাঁশ রইলে এই ফরিদ দুনিয়া লাকসম থানার কৈতর এ আছে বগা 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 বেগুন বাসা করিব সামনে দিয়ে হাসকানিতে দিঘি করি রে আইম দুনিয়ার মাছ বেগুন থু ভাই সারা পৃথিবীর ফাঁকি বেকাই এন মাছ খাই খাই বাসা বানবো হুরা এক হাজার ডিসি মিলে ফল গাছ লাগাইলে আর বাদ বাকিটাতে ফল গাছ লাগাইলে মৌমাছি বাসা মানব ফাঁকি কেন লাগে এই প্রযুক্তি আর কাছে আছে এখানে ট্রেনিং সেন্টার রেন্টেকার কার শিখবো মেকানিক শিখবো যদি দশটা লেগ আমরা এই দশটা ফ্যামিলি খাড়াইতে করাইতে পারি আমরা সব গায়ে যা রিয়া সবাব পাবো ইনশাল্লাহ ঠিক কিনা এইভাবে আমার এক হাজার মানুষের দরকার আল্লাহ তুমি মিলাইয়া দাও আল্লাহ আমার আশা পূরণ করে দাও মনে করেন আপনারাই মালিক আর নামে আর অ্যাকাউন্টে বলে ওইটি করি না আর জেল না আপনার টামনে কিনবেন আপনার টামনে মালিক আপনি মনে করবেন যে আমরা বিক্ষের দরকার নাই আপনার টামনে কেমনে কত তালা দশ তালা যদি করেন আই রেডি আছি এক ডিসিমেল যার বাগে যদ্দুর হারে দরকার দশ বছর সময় লাগক ঠিক কিনা তো এইটা চিন্তা করবেন বাবির ফাহরি বেলা আফসারি ভাই তো কইছে এক ডিসিমিল দিবার লাই এবার জাগা কি পঞ্চাশ হাজার যায় না বিশ হাজার না এক লাখ শহরের লগে জাগা বাই লাখ সম ষাট সত্তর লাখ আশি লাখ এক দেড় কোটি টাকা কোনো জায়গা আছে কে দিব জায়গা এলা হাতা এক হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার এক কোটি আড়াই লাখ এটা বিকাশ বিল আষ্টা অ্যাকাউন্ট নম্বর আছে সুরা তবা একষট্টি নম্বর আয়াতে আল্লাহ জেবু বলছেন ইন্নামা সদাকাতুল ইলফকরয় ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুয়াল্লাফাতু কুলুবুহুম বহুম ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিন ও অফিস হাবিল ইল্লা সাবিল হাবিল জা লিকে ফারিদা আল্লাহ তো জাকাত অনাদায়কারী শাস্তিভাবে আল্লাহ হুজুরকে দেখাইছে কন নাহজুবিল্লাহ এর পরে রসুল চল্লী সাল্লাম আরেক জাগা গেলে তারপরে যাইয়া দেখেন যে সুম্মা তাইলা কাওমিন বাইনা দি হিম লাখমন নদী জুনমিন ওয়া লাখমু ওয়া ولحم كارين نيون في قدر خبيس فجعلوا يأكلون من الني الخبيس ويدعونا ويدعونا ويدعونا, وَيَدعونا النديزة الطيب فقال ما هؤلاء يا جبريل فَقَلَ هذا الرجل من أمتك تكون عنده المرات الحلال حلال الطيب فيأتي امرأة فيأتي امرأة خبيثة হাদিস নবীজি এক জায়গা যাইয়া দেখেন কিছু কিছু নারী পুরুষের সামনে ভালো ভালো খাবার তারা এগুলা খাচ্ছে না তারা খারাপ খারাপ খানা খাচ্ছে দুর্গন্ধযুক্ত পচা খানা জাহান্ন গো পচা খানা এগুলো অত্যন্ত একদম কেমন যে কত দুর্গন্ধ ভাষায় প্রকাশ করা যায় না নবীজি বললেন মানহা এরা কারা হালাল খাবার পাশে আছে ফ্রেন্ডস ভাই হট ডগ গিরিল তারা খায় না খারাপ খানা তারা খায় কি অবস্থা যে বেল এরা কারা কোনো বি আপনার ভিতরে এরা ওই সমস্ত পুরুষ মহিলা যারা জেনা করছে হালাল স্ত্রী থাকার পরেও হারামভাবে পরকিয়া করছে প্রেমেস্ত্রি করছে ব্রিজিং করছে জেনা করছে হোটেলে নাথ রাত কাটাইছে থাইল্যান্ড শরীফ গেছে কানাডা গেছে বিভিন্ন জায়গায় যাইয়া যাইয়া খারাপ কাজ করছে আপনার উন্মতির ভিতরে এই লোকগুলা শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল আসেনি এরকম লোক আসেনি আশি নব্বই পার্সেন্ট লোক আমরা জেনার লোকে জড়িত হয়ে গেছি হালাল ভাবে বিয়া মরি গেছে সাতাশিটা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে বিয়া আর এক দুই বছরে ফাইতিও নো জিনাল না ঠিক আছে বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কোনো এই সমস্ত বেয়াদি আমাদের ফ্যামিলি তো চলে না ত্রিশের আগে না আমাদের ফ্যামিলিতে বিয়ে চলে না হুজুর দাদা আপনার নাতিন তো লোক সরকারি কলেজ হরি দশটা হল লগে একত্রে প্রেম করে কনা এই বয়সে বসকালে দোষ কার না আছে এগুলো হস্টি নষ্টি করে তো একটু করবেই তো এরকম সিটিং দাদা বর্তমানে আমার মা ফিলে নাই রে কি জিনিস কি শাস্তি দেখছে কোনায়ও কোনায় কোায় কোথায় অনেক লজ্জাস্থানের অনেক ভয়াবহ প্রিয় আম্মাজিরা জেনা করবেন না চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছি আলেম হিসেবে বলছি না আপনারা আবার মাইন্ড করিয়েন না লজ্জাস্থান যদি তিন ইঞ্চি ধরেন এই যে একটা বাচ্চা প্রসবে সাতান্ন ডেল কষ্ট সহ্য করছেন তাইলে জাহান নামের লজ্জাস্থানটা বড়ো কত হবে কত চুয়ান্ন মাইল পাশে আর উপরে নিচে সাড়ে তিন ইঞ্চি ধরলে তেষট্টি মাইল আর সামড়া আটচল্লিশ মাইল তাহলে এই এতটুকু আপনার অনুভূতিতে যদি ফিলিংস নিয়ে আপনাকে শাস্তিটা দেয় কিভাবে আম্মা সহ্য করবেন খবরদার জেনার সাথে কোনো আপস নাই বিয়া মরণের আগের দিন পর্যন্ত করেন কোনো অসুবিধা নেই বিয়া বইয়ে না জীবনে বিয়া একবার জীবনে বিয়া আবির নগর হুন্ডা অ্যাক্সিডেন্টে বেড়ি জামাইগা মরি গেছে বাচ্চজ্ঞ হয়েছে ইস কেননে আর বইয়ে হরস কাম সারি গেছি কিতাবের নাম হরস কাম সারি গেছি এরকম সিটিং মহিলা আমাদের আবির নগর নাই রে বিয়ার ওয়াজ করতে করতে জিরবা আর কয়ে গেছে আর কত করিও জীবনে বিয়ে একবার কিতা জীবনে বিয়া বারবার ঠাসাই করবেন কবর জানার জন্য বিয়ে করবেন যাতে ইবলিশে আপনাকে অসহসা দিতে না পারে কথা ঠিক কিনা বিয়ে করতে শর্মায় বিয়ে নাই তো মুরাদ ভাই লাইফ সাপোর্টে বিয়ে শেষ এই জন্য জেনা হাসি উল্লাস করতেছে আর কাফেররাও চায় আরা যেন জাহান নামে যাই তো করো সাইটটা তো করো শেষ নবীজিরে প্রশ্ন করল সাহাবিরে নবীও আপনার তো সর্বাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন আপনার পরে কি কোনো আরও সর্বাধুনিক অস্ত্র আছে আছে নজর আর নজরুন কুদৃষ্টি খারাপ দৃষ্টি আর নজরুল সাম্মুন সাম্মাইল কাল নজর হচ্ছে বিষমাখা তীর দিয়ে শোক মারি কল পর্যন্ত হত্যা করবে আখিরি জামাতাম আমার পুরুষ মহিলাগুলা এই খারাপ ফিল্ম দেখি সহবাসের চিত্রগুলা দেখি ইহুদিন আসারগুলো দি তাগ এ ফরমানু আসছে বড় ভয়ঙ্ক তাগো শোকে মারে দিব বিষ আমাদের ফিলিস্তি রামাল্লা দখল করিয়া চারটা টেলিভিশন সেন্টারে দিন রাত চব্বিশ ঘন্টা সারা বছর ইউদিরা এই ল্যাংডা ল্যাংডা ছবি সহবাসের সিনারিগুলা দেখাইছে আঙর শ্বাস করিয়ে লেছে তো তোকর তাই মরা মানুষেরও আজও নাইয়ের কত আগে তোরা মরি গেছ ওয়াজ ও আজ করি কোনো লাভ হবে না আঙ্গরে ইউদিরা মারি হালাইছে মুরাদ ভাইয়া রানা প্রতিষ্ঠান তো চেষ্টা না করিয়ে মরি অলরেডি গেছি প্রত্যেকটা লোক এই অশ্লীল ছবির দিকে আছে প্রত্যেক ছেলে দেখবেন একা থাকতে চায় যুবকেরা নিজে হলাই হলাই থাকতে চায় এত সামাজিক কথা পছন্দ করে না ওই সহবাসের লিঙ্গটি দিয়ে লেছে তো এটা দেই তো এত তিন মাস পাগলা ছিল ঠিক না এটা তো আল্লাহ কল রকম রহমত দিয়ে না মাহফিল আনছে কত আগে আডা গেছি আঙ্গরে হত্যা করিয়েছে ইহুদিরা ইহুদীরা জানে অশ্বদী আঙর হত্য ন মা মা রেডিও হত্যার ন অশ্বদী আঙ্গ বালদেমীর ফুলিটি পুতিলে বলদেমি ঝালনস্ক্রি বরি দিব আডাই মর আড়া যেন মছি মুসলমানরা খাইছি এই কালাহাডার ভিতরে এই ফনোগ্রাফি দি আঙরে হত্যা করি হেলাই আড়া আডা গেছি কথা ঠিক কিনা জন্য পরিণত বয়সে বিয়া করাইতে এই ইহুদিরা হইসা কা আইন করে দিছে বয়স আল্লাহ কইছে ভালো কইলে বিয়া কর আর কনা বয়স আল্লাহর ক আল্লাহ তুই কি তা বুঝছ এ আল্লাহ তুই কি তা বুঝছ 22 24ক ইয়ারুদ দি বুড়গা বুঝা আল্লাহ হ্যাঁ মাঝে আজইগা ছোট মানুষ নিজের বাত নিজেরই তার না আдзе ছোট হজর আর কই যায় আল্লাহর হাতে কইতে আছে ছোট

সিরাজ করতে লাইনে খাঁচাত ভরি রেখেছে কত কোনো হল আগে আমেরিকা তুই আইব এই আমেরিকা হল আসা আইসা টুপুর করে গেড়ে তো করক আমেরিকার ভাই আমার ভাই ইটালির ভাই আমার ভাই ওমানের ভাই আমার ভাই যুবক যারা আছে শিক্ষিত বেকা ব্যাকে মিলে আমরা তার একটু সহযোগিতা করি না আপনার মেয়ের মাধ্যমে যদি মেয়েটা জেনা থেকে বাসে আর ছেলেটা জেনা থেকে বাসে অজ্ঞা ছেলে ফেলে যদি সদগাই জারিয়া দিয়া যায় মুরাদ বাল্যায়নি একান মাদ্রাসা দিছে আজ দুইশো হলেন কোরআন তেল করে তার বাপ দাদা সৈন্য গোষ্ঠী বে একটি সোয়াভার দাদা কইতে আছে কি লাই বিয়া সাইরান করলাম না ইচ্ছা মুরের যা নাতি নাতির লাইনি আর দশটা নাতির দরকার আসলো দশটা মাদ্রাসা দিত ঠিক কিনা বুড়গন আফসুস করে বিয়া সাইরান করার দরকার আসলো কয় খান সাইর খান আস্তে কইলি ভাই তুই নবো বেটা ভাই কোবা কবি লাগাইছে কিছু কথা ইয়া নে কয় খান সাইর তা আমনে যে মাইয়া গহরের বউ ভালেন ফরের বউ ভালো অস্ত্র

আই আগ বাদ দিকে মাইক সাইডিয়া সি রেসি আরে বা বিয়া করা নাগা আর নাম ধরে কইয়ের ঘটন হইলো নেট সাহিত্য শেষ হয়ে গেছে গা এরে নাম কইছে ওরে আর কবরে তো মাৰো না হে এখন আসেন জেনার তো ভয়াবহ শাস্তি আপনি কি চান আপনার মেয়েকে ছেলেকে জাহান্ন নামে মারক চান নাকি জাহান্নামের শাস্তি দিয়ে আপনারা হাসি উল্লাস দিয়ে ঠাট্টা মস্করা করতেছে তাইলে আপনারা জাহান্নামের শাস্তিকে যদি বয় পান যথা সময় সেলেমে কে বিয়া शादी दियात রিজিক জামিনদার কে আল্লাহ এর নফwidetildeর hayat নাই তো পুরো আসল কথা কই না মাই রেডী হইরেছে অল্প সময় কয়েক বছর ভিতরে তোরা শেষ তেলতো না আর দুনিয়া বেশি দিন আহা তেলতো না আগো রাডারে দেয়া যাইতে আছে বিমান যে সালায় পাইলটে তুইও বইছত বিমান তো সোকিয়ার পাইলট সোক এমনে সাইলেমান মনসোক এমরান ভাই 737 বিমান যাত্রী চারশো জন চলে যাত্রীরা দেখে বিমানের ভিতরে সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ি কিন্তু এমরান ভাইয়ে দেখে সারা পৃথিবী জিদ্দা বন্দরের পর্যন্ত দেখে আমরা আলেমেরা কাজী ইব্রাহিম সাহ মুফতি কাজী ইব্রাহিম সাহ আমরা দেখি সারা জগত আল্লাহ করে এনে মনে হয় দড়ি তুলি দেখাই দিতেছে আল্লাহ একবার কত জোরে বিপদ আইতি আছে মহাকাশ স্টেশন থেকে দেখা যাচ্ছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তোমাদের দ্বার প্রান্তে এসে যাচ্ছে সম্পদ কাল্লায় জোড়াও তামাম পৃথিবী মরিষেস তো ছেলে মেয়েরে পরিণত বয়সে এক সেকেন্ড যদি বাঁচি ইমান নিয়ে বাসবো। এক মিনিট যদি বাঁচি ইমানও আমলের সহিত বাসবো কথা ঠিক কিনা না এই জন্য ম্যারাটোরিয়াস স্টুডেন্টগুলোকে মাদ্রাসাতে দিবেন কি সরকারি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা কি হ্যাপজো মাদ্রাসা হ্যাপজো মাদ্রাসা হাফেজ হাফেজে

হ্যাঁ হ্যাপজ করেছেন বড়ো আলেম বানাই পেলাই আমার হাফেজ যদি বড় আলেম হয় তাইলে পৃথিবীটা হেদায়ত করতে পারলো এটা মানে আমরা হবে শুরু করছি বা না আজকে তো কি থার্টি ফার্স্ট নাইট আর আধা ঘন্টা এরপর মুসলমানের হলো না কই বইটি যায় যাচ্ছি দিন কার আল্লাহ রাত কার তুই যদি আজ যা মানা করস পয়লা এ বর্ষ এসো না তুমি তোর কথা শুনতে না চলি যাইব কই এসো হে বৈশাখ শাড়ির ডেন্স লাগে এসো রে এসো এসো হে বৈশাখ তুই হাইজলামি কনাই আইসো আজকে রাত বইবে তা হাজ্যুতে না ভরবে বলে আল্লাহ পুরা বছর সুখে রাখিও আজকে আমরা তাহাজ পড়তেছি জিকির করতেছি হেতে ডেক সেট লাগায় হোলা কলেজ ইউনিভার্সিটিতে তুপ্ধ 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 তু তোর গান তুই কর যা তো যার নামত তুই জলগ তোর আর দুঃখ নাই ইউনিভার্সিটি যে ফাঁকিগুলো আছে এই ফাঁকিগুলো হয়ে যত বোমা মারি মারি ইডি যত ডরে মাগ দুই কোনো কেমত হয়ে গেল ডি কোনো ফাঁকিগুলো হয়ে যত কষ্ট হয় বোমা বাজে আতশ বাজির লগে ঠিক কিনা এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে আগুন ধরি যায় আগুনও ধরি যায়

হারাম কাজের লগে জড়িতা মারিয়ে তারপরে এই বাদ্যযন্ত্র গান গায়ক গায়ক নির্গো কি আসাম একুশটা জাহান নামের কথা তো বলবার কথা আসিল ঠিক না তো কেমনি করতাম হেগুনের কলজের মধ্যে শলাকা ঢুকাই ঢুকাই এভাবে ফিরেব এ তো বুকের মধ্যে কিনলে ফিটবো আমি চিন্না করে না ডোলটাতে শলাকাটি ফিট বুকের মধ্যে ইয়ে থাকতো মধ্যমে থাকা মধ্যমে থা গদ্যের আবার হ্যাঁ জুগু জুগু কি ক না জুগু তারপরে আবার এটা কিতে হেটে না এটা বারোদে এটা এটা বুকের দিকে মারতেছে ঠিকই না হারমোনিয়াম এটা কারে আছে না হ্যাঁ এটা কথা কনা না তোরে রে তো রে কারে কা আছে না আয় হায় হায় রে মুসলমানের হলাম ইয়ারা কেমনি এগুলা করে মা গো অন শুরু হয়ে গেছে তার কি কয় প্রেমের মেন বন্ধ করে আমার টিপা দে আমার টিপা দে কদিন ওরে কইবো আরে কি লাই দে ফেরেস্তারা কইবো কন্যাই দে ঠিক নি রে দেখছিন নি বয়সে গান কয় আরে টিপা দে ফের টিভি দিতে কয় মেনসুজ টিভি দি হেরে কোথায় প্রেমের মেনসুজ বন্ধ করি হেরে টিভি দি আল্লাহ কর প্রেমের বাতি জ্বলি ওরো হারা জিন্দিগি লাড়াখা মানির টাকা আম গাইছে হাড়ি যায় চলাই যায় মাটির গাছে লাউ ধরছে লাউ বেলে সোহাগ্যা লাউ বেলে সোহাগ্য হয়ে গেছে রে লাউয়ের ফিসে এটা কন লাউ বুঝলাম না এটা কোন লাউ ড্যাস ড্যাস গিরে রেসা করি গেলে ঠিক কিনা একদম বিদ্যুটে জামা কাপড়টা করে লাগাই রেখছে নবী কো এরা কারা কহা উলাইল মোগার নিয়াত আপনার রম্মতের মাঝে যারা গান বাজনা করছে এগুলা আবার ইবনে আসাকিরের আদিসে আছে কি এ সুব্বা আলা উজনাইহিম আল আনেকু তাদের কানে সীসা ডালাই করি দিব যারা গান হনে গায় আর যারা জান্নাতি এই দুনিয়াতে যারা গান বাজনা শুনবে না করবে না জান্নাতে আল্লাহ গানের কনসার্ট করবেন লক্ষ্মীপুর শহরে এদিন আধা ঘন্টা কানছাট নিয়ে সুরা নমলের ফোনৰ নম্বর আয়া নিয়ে ফোনৰ সম্ভবত কথা বলেছিলাম ফি রহ জাতি ইয়ৰ্শ বাৰুণ ইয়োষ কি কানচাৰ্ট গানের কানচাৰ্ট কষ্ট হয়নি এরে ফাইতেছেনৰে মাইকে টানের লগাই বাসিয়ে না কষ্ট এতে যেন দামি দামি জিনিস কিনতো আরে ক আমিন মাইকলা করে হেঁচো হইছা দে নাতো হেতকো দ ল আছে দলা দলি ওই আৰব্যা ফাহাটি কমালিছে মামু হাঁচ হাজার কমোইলো নেন কমাইতে কমাইতে এতে রহস আইতো ন হেতারাই তো একদল নাই না একটা মাইক বাড়া যদি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার দিল হয় তাহলে না মেশিন সে রকম দিতে পারে ঠিক কি না পাঁচ হাজার এম্পেয়ার দি যদি ওয়াজটা করলে বেটা উরা দুই রাত ওয়াজ করলেও দুর্বল হইতার নয় কল জাগেছে হুয়াই ঘুমাই নি রে ঘুমাই নি তো আরেকটা কথা কই যেমন বই রিস বই বিনি রসুল সাল্লা সাল্লাম কুম্মা তালা খাসাবাতিন রাবি কইতে আছে নবীজি তারপরে একটা গাছের কাছে আইছে কাঁটা তার বৃক্ষ আলার তারিখে গাছের মাঝে বট গাছ ভবানীগুঞ্জ বট গাছের ইয়ারে লায়াম রবিহা সাহব নিল্লা সাক্ষাতুয়ালা সাইয় নিল্লা খারা খাত ওমা গাছ এটা অটো সিস্টেম এটার কাছে কেউ আইলে গাছের হাতা এটি সাইনিস করে নিলানি ঘেড়ার ঘেড়ার করি মারিয়ে কোথায় কাপড়ে এনে বেড়াই টেড়ায় কারণ উড়ালা সবাই গাইয়া গাছের ডাল্লা একটা কোবাই হাতের তুলিয়ালা আর এক এইভাবে চুরি মারে গারে মারে কানো মারে এগুলো জোগাত দেয় এইভাবে তা বেড়াই বেড়াই দড়ি আষাঢ় মারে কোবাই গাছের ফাতা গাছের ফাতা চুরির মতো কিসের মতো আকাশে ফড়ে পড়ে চুরি চুরি গুড়ি গুরি গুরি কন ফাতা ছোটবেলা হাটা প্রাইভেট স্কুলে দাদা কইছিলাম আকাশে তু পড়ে চুরি ফড়ে গুড়ি গুরি গুরি কন হাতারে বাস পাতা কোন হাতা বাস পাতা বাস পাতা এশিয়ানা যেতে ঘুম তুরি কল লাগে সিটিংজ এন্ড টাইগার গাইছে এত সোকলাল এtere ওনে এtere রানের ভিতরে যে কোন আদবি কোন ঘুমাইবো ওমের লগে উমেদরি ইলা ঠিক কি না ওমকে না বলোন ওমকে কি বলোন না বলোন রান থেকে আদ কলুন আদেশ ক্রমে করতে কথা কও না এখন দেখো ওই ঘাসের হাতাই গুন সুৰিলা নি এথারে গায় এৰা কান্দো মাগু 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 কমা হাজা জিব্রাইল এৰা কারা আকলা যা মিশল কমিন মিনুম্মা ঠিকা এইগুন আপনে ৰুম মত গাছি ডামনে ৰুম মত মতো আল্লাহ দেখাইছে আপনি রে ইয়াক হইদো না আলাত তরি যারা ডাকত জলদস্য মেঘনা নদীতে মানুষের মাছ লোট করছে জাল লোট করছে ভবানীগঞ্জ বাজার লাগাতি করছে সিএনজির মধ্যে যাত্রী সাজি আই যাত্রী করে কোবাইছে রাইতে আন্দার এই রোড ডাকাইতের গ চিন্তেকারি সন্ত্রাস লুটকারির গ শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে সুম্মা তালা এরপর রাসুল সাল্লা সাল্লামের কাছে করা করাইলো ওলা কুল্লি সির বিকুল্লি না ওয়তা শুধু দু আনসাবি লিল্লা তোমরা মতে মতে বই তাইও না বোরবেলা হাইয়েস্ট প্রাইভেট কার লইল রায়ের বাগ তারপরে সাইনফোড সাইনবোর্ড তারপরে কাসপুর ম্যাকনার হিয়ানা সাইও গাড়ি লই ভোরবেলা অপেক্ষা করিও না গা কাস্টমার আইলে ধরি সাজ করিয়ে গলাইবে ал্লাই আঙ্গ এলাকা দুই পেন্সি বলের সকালবেলা ধরি মুখবন্দি ইলাইছে আহারে মার এরকম ডাকাত আমাদের বহির বিশ্বে নাই রে আঙ্গ জহির পেন্সি বেলা নত আঙ্গ পেন্সি বেলা নত সব লেগেছে গো দিনের বেলা সকাল আইবো এসআই নিয়ন্তি ডাকা তুই বাইরে সকাল আইবে লয় লক্ষীপুর প্রাইভেট কারো উঠবেট শেষ এনানোর মামুরা হেতারা যাত্রী সাথে কেউ মফিদ সাজছে কেউ কুদ্দু সাজছে গরিব এই যে উঠছে না আরও এইভাবে সাইজ করে দিছে একবার বুঝতে আসতে নটা সিস্টেমে ডাকাতি করে কোন অবস্থা বাস উঠবি আর পরিচিত গাড়ি জিয়ান পরিচিত তুই সেনস দে প্রাইভেট গাড়িটা তোগ এলাকা তাইলে উঠিস উঠিস ন এক প্রাইভেট কার ভাইস গাড়ি আরে কমেন্টস করছে ফরিদগঞ্জের ক ভাই দিছেন তো আর খানা বন্ধ করি কয় যাও কিছু যাত্রী লই কিছু বাতের হয়ে সাহায্য চাপ অন যাত্রী লই ন নো ভুকার আকসার মানুষ তো ডাকাতে শিকার হয় ওই এয়ারস্পোর্ট গুলাতে না এই এনে বইয়ে সকাল আই বেলা মনে করে রোড ফিরি থাকে তিরিটা তুড়ি যায় হিমালয় হিমাচল লাল সবুজ উঠলে তো দেরি হইব বেশি আগে আচ্ছা এবার তরে আগে হুজুরে কয় দেখতে আসি টল পুলিশ যাইতে আছে। কাহারও তো তলে বাঁধি টোড়া থানা দিয়ে দেখছি তো পুলিশ কষক কাঁড়িয়ে চেক করবো ঠিক নি পুলিশরা কি কর পুলিশরা কি কর আর যদি রাত্রে গভীর রাত্রে তোর গায়ের নিচে কিছু মেলা খাড়াই না এ চেঙ্গে কমিল্লা বিশ্ব রোড এ দুই কিলোমিটার দূরে এই স্কুলের কাছে এ বাইরের লোকে আমি ডাকাতিয়ে গেলাম আঠারোই ডিসেম্বর কত সালে জানি সব লেগেছে গেছে আঙরে আহ এক এক শ্রেণী এভাবে ধরছে ফরে টল পুলিশ আইসে দশ মিনিটের ভিতরে পাহাড়ের হুজুর আপনারা এখানে কেন দাঁড়াইলেন আমরা আলোতে দাঁড়াইতে আমরা মনে করছি গিয়ার বাস ভাঙ্গি গেছে এ কিতা মেলাইছে দে ওই নিচে রোডের নিচে তুমি এলাইছে কনো যায় গাড়ি থাইম এটা গো জানা আছে ও দুই তিনশো মিটার দূরে যায় কাড়াইছে এ নামছি আর গাড়ি সাইয়ে রে তারা ব্যক্তি আঙ্গু কল্লার মাঝে চুরি ধরে গেলেছে এ গেল একরকমের সিটারি কয় রকম আর আরেক রকম দুই নম্বরে কইছি ওই সকালবেলা কখনো অপরিচিত প্রাইভেট মাইক্রো গাড়িতে উঠা যাবে না এ তারা তারা হাত আছে সিএমসি ও এভাবে রাখছে উড়িও না তিন রাখছে দেখবি গরিপুর বা জিএন দিয়ে আইবি ঠাস করে ফাঁকি এ ফাঁকির ডিমে একটা তোগ গায়ের মেধে হড়ি গেছে সামনের গ্লাসে তুই আবার যদি ওয়াইফাই চালু করস এটা এনে ঘুরব ঘুরি এ ডিমের এটা নিডা কুসুম ইডা হুড়া আমাদের তোর গোল তুই ওয়াইফাই আচ্ছা যেমনি আছে ডিমে এমনে দি হুকাই হুকাই সাহায্য চাই কোনো রকম সাই হাঁসকে লুয়াই যে আলো আছে সেখানে গাড়ি থামাবি এইটা তুই এমনে দিবি দুইশো মিটার দূরে তুই থামবি তারা বহরিছে তোর মামুরা তোর বন ফুতেরা দিব তো রে সাজ কি আছে বাঘ রে 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 ডেকা এগুলো তিন নাম্বার কয় নাম্বার তিন নাম্বার সুন্দর রোড তুই ছাড়া কেউ নাই একশো মাইলে সালাস টেহার বান্ডুল উঠতে আসে এক হাজার নোট তিন রান ও কষ্টিবলাকে সুপার বলাকে ওড়ের বাতাসে ওড়ের খাঁড়াচ্ছিয়া এটি এডাল লইতে যদি কালাস কথা বুঝতি এ হেতারা ভাষা তুই গিরেছে তারপরে হাস নম্বর হইল কি দেখবি অনেক সময় গভীর রাতে ইয়া করে মেঘ করে কোবাই না সুরা বড় বড় কাতলা মাছ টককে বোয়াল মাছ টককে আরে কারফি কাফি জানি মাছিডা ইটা গেছে আরে কিতাবের নাম আরে আরে কই জোর কাড়াইবি এ মেঘে সুরার মধ্যে তোরে কোবাই শেষ এডি মাছ তারা হেতারা আলে আদার দিছে তোরে 10000 টিয়ার মাছ দি তোরে কোবাই কিচ্ছু রাখতে হলো তোর গাড়ি ও সিট দাই তারপরে ছয় নম্বর হইল দেখবি অনেক সময় রাস্তার মধ্যে মুদ্রা হতে রইছে একার কত সুন্দর মুদ্রা কির মুদ্রার কেলা গাছ এটার অব্দি চালাই আইবি সেটি ইংরেজি মুদ্রার ইয়ে হুটতে হয়েছে মুদ্রার তো মুদ্রার চালা দে দেখবি এ সালা নিল এত গড়াই দিব তোর বেশি চোর চালাচ্ছে যদি মানুষ মানুষ ন আবার কিছু গেম দিয়ে এটারে কাঁপাইতে পারে মানে এইভাবে কাঁপাই আবার এই আট নম্বর এলো অনেক জায়গা দেখবি দে ছোট বাচ্চারা কানতে আছে সুন্দর রূপসী মহিলা আছে তোর আফা তোরা তো এই দুর্বল ঠিক দুর্বল ঠিক টিক এত সুন্দর করি বিউটি পার্লার থেকে এভাবে আমাদের কেউ কোথায় ওই আতে আপনি মানিকগঞ্জ এ থেকে আসার সময় ফরিদপুর মধুপুর থেকে মাহফিল করে আসার সময় তারপরে আরে ফরিদপুরের একটা থানাস আরে ভাঙ্গা 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 মন্ডিরে একটু অভারে দেখতেছি আমার প্রিয় এরকম ভাই কেমন আছে আয় হায় অবস্থা আমরাও খাড়াইছি কিনলে খাড়াইছি টহল পুলিশের গানিও আমরা দূর থেকে দেখতেছি রাস্তা বলি গেছি আমরা তেবুড়ি কত সুন্দর যায় এটা ছিল ছোট্ট হলাই আসলে কাস্টমার এই এদের গভীর রজনীতে যদি কোন ফতে এভাবে দেশ খাড়াচ্ছে তা আফাতরে শেষ করিয়ে খবর খবরদার কথা ঠিকেছিনি।। হ্যাঁ হ্যাঁ এইভাবে বহু সিস্টেমের ডাকাতি হয় বিশ্বাসের দরকার না বিশ্বাস মরি গেছে গা আব্বা খাড়াইলো না বলে আব্বা তো আন্দে হরের বাসে আইয়ে বেন্যা আইয়ে আর বেন না বোরবেলা আর অপরিচিত মাইক্রো গণিত উঠবি নি রাজা উঠবি নি উঠলে শেষ দরা খাবি আনলাইনে দরা খাবি এবার ডাকাই তো রে কি মিলে আর টকাই মারি গেলাই আগে উজুরে মারে আর কয় ডি সাইন কেলাসে না কত খারাপের খারাপ আমিও মাদ্রাসা স্টুডেন্ট এরা কি মানুষ নেই এদের শাস্তি আল্লাহ নবী নিজের চোখে যাই এসে তাগর চোখে মুখে ডাকার মারে জোগাড় দিতে আছে আহ বাঁচাও বাঁচাও কে হলে কার কথা এইভাবে ফের এইভাবে গাছিদা অটো সিস্টেম কেরানে ডুকা হাতি টাইলে এইভাবে মারে মারে আষাঢ় মারে আষাঢ় মারে এই কথাই পাইলাম তাপ শ্রী ইবনে পাঁচ খণ্ড পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা দূর্রে মঞ্চুর সাইডন্ড একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা দালায়ালের নবুয়া দুই নম্বর খণ্ড তিনশো তারপরে কি সাতানব্বই নম্বর পৃষ্ঠা তাফসির তাবারি পনেরোতম খণ্ড ষাট নম্বর পৃষ্ঠা সুরাল আরাফ আয়াত নম্বর আট ছয় ছিয়াশি আয়াত নম্বর আমার হজরত ডাকাত বাইদেরকে এই হাদিসটা স্টাডি করার জন্য ট্রাইব্যুনাল থেকে অধ্যাদেশ জারি করা হলো অনুষ্ঠান একযোগে প্রচারিত প্রসারিত হচ্ছে পাঁচশো সাত্রিশ কিলো হাজে আবির নগর শহর থেকে হ্যাঁ ডাকাতি করুন মাইর ভাই একদিন না একদিন ধরা তো খাইবি ন করলি ডাকাতি একদিন তো দর খাইবি ক্যাসা গণতলাই রে ভাই আর পুলিশদেরকে সহযোগিতা পুলিশে পুলিশের তো আপনারা জীবনে আপনারা থ্যাংক ইউ দেন না আজকে যদি আমার পুলিশ বাইরে ডিউটি আমরা করতাম না বাংলাদেশের মানুষ আলাইকুম আমরা একটু সব পুলিশ একটু জিরাই। বারো ঘন্টা চালাতি আর ওই দেড়া শুধু ডিগলাস যদি দেয় ফেসবুকে যদি পুলিশ স্টেশন থেকে ঘোষণা দেয় আমরা একটু জিরাবো আজকে আমরা পার্টি করব। আমাদের ওয়াইফদেরকে নিয়ে ছেলে মেলেদেরকে আমরা একটু ফ্রেন্ডস হট ডগ খাবো বাংলাদেশের আঠারো কোটি জনগণে আপনারা আজকে নিরাপদ থাকুন সুস্থ থাকুন নিজ দায়িত্বে হেফাজতে থাকুন হজর চালা দেখবি রোড কবা কবি আতুরা ইনশাল্লাহ উতটা ইনশাল্লাহ পুলিশ ভাইদেরকে দোয়া করবো আমিন আবার কেউ কেউ রাখছে কিন্তু আবার বাংলাদেশও নাই খাড়া গাড়ি তো এ লইলে কিন্তু খবরদার এটা দেশ নাই আল্লাহ রহমতে চুপ আর খবর আর সোহেব আল্লাহ সাল্লামের উম্মত সোহেব আল্লাহ সাল্লামের উম্মত ফোঁদ থেকে সান্দাজি করতো মোহাম্মদের শেষে ফাঁড়ে শিখিল্লাই সকল নবীর উম্মতের খাসলত গুলা এই উম্মতের ভিত্তে থাকবো এই জন্য হুজুরের স্বাস্ণ করি বাড়াইছি সোহেব আলাহামের রোহ রোড থেকে সান্দাজি করতো রাত দুইটা থেকে দিনের দুইটা পর্যন্ত রোড ইয়ান কাঁচা দোয়ান করবো দুশো টয়া মামু করে দেয় সান্দা আর দিনের দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আমি এক দোকান দ্বারা সাক্ষাৎকার নিয়েছি হাঁডা দি দুইশো টয়া ফাটি ফালটি এ চব্বিশ ঘন্টা দুই সিপ কয় সিফ দ্য ডে নাইট দুইশো দুইশো সাতশো বেসে কার জায়গা সরকার জায়গা তাইলে কোটি কোটি হাজার কোটি দুই হাজার কোটি টাকা দিয়ে উনি ফোর লেন করলো বাংলাদেশ সরকার তুই যে রোড বেশি বেশি তরকারি দোয়ান ফল দোয়ান দিস হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন সময় নষ্ট এক মিনিট যদি গাড়িটা ব্রেক দেয় তাহলে কত কোটি টাকার আমাদের তেল খরচ হচ্ছে কত কোটি ডলার খরচ হর তুই এই জবাব আল্লাহর কাছে দিবি ভাই সান্দা যত আরস তত খা খাইতে খাইতে হুতি যা হোতা তুর আমার খা তোর হাসো রইব সোহাইব আল্লাহ ইসলামের ওম্মতের গোল লগে মোহাম্মদ সাল্লামের লগে ওইতো ন আমি হাদিসটা ফাইসি কোথায় দলিল দিতে পারতেছি না আমি অবাক হয়ে গেছি সোহেব আল্লাহ ইসলামের ওম্মত আর রোডে তো সান্দাবাজি করতো আল্লাহ আমার এই উম্মতকে তুমি সেভ করো আল্লাহ আল্লাহ আমার সোনার ভাইদেরকে কলিজার ভাইদেরকে রকমের তুমি বরকত বাড়াইয়া দাও আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে তাৎপর্য মেরাজ কি বেশি আলোতে হয়েছে না কম আলোতে কম আলোতে রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত মেয়রাজের তারিখ নিয়ে বাইশটা কাউল আছে আমার কিতাবে আছে বাইশটা মত আছে বাইশটা তারিখ তো আকসার তারিখ হলো ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সে সময় ছাঁদের আলো বেশি না কম হ্যাঁ তো কমালতে ইন্টারন্যাশনাল ঘটনাটা আল্লাহ গায়ে দেখা দিছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ইচ্ছে করলে কমালতে ঘটনা ঘটাইতে পারি মক্কা মক্কানগরী অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে এটা যে আরশো আজিমের একটা সফর কিন্তু মক্কা নগরীতে বিমান ল্যান্ড করার জায়গাও নাই গাইরেজিজ আর ইন অনুর্বর জায়গা আল্লাহ ইচ্ছে করলে অনুর্বর জায়গা থেকে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে পারে এরপরে তিন সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুলকে যখন আল্লাহ হিজরতের আগে আগে নিচ্ছেন তখন বউ নাই বউ বিশ্ব সুন্দরী আম্মা খাদিজাতুল কোবরা বিশ্ব ধনী আম্মার সম্পদও শেষ আম্মাও নাই আবু তালেবও নাই হুজুরে কেউ নেজুরে মারে হায় হায় রে সাসা আব্বাস আব্বাস তালা আনুরে কইছে আব্বাস তোমরা তো আমার গেছে নামও রেখেছে আবদুল্লাহ তোমরা তো ভাই আরো নটা আসো মোড়া মোড়া এটা তো কেডাল লাগাই আরে মারো অন তুই একটু বালা আসো আর বন্ধুর মতো চলো আব্বাস আমরা মক্কা নগরীর ইকোনো বাস স্ট্যান্ডে যামুগা রাত শাহ বাসের তলে দিনে দাওয়াতি কাজ করিম মোহাম্মদিয়া হোটেলও যাই দরকার মেসিয়ারি করি উত্তি থম আর বাসিদের বাজারে বাজারে যাই হুজুর একটু আশ্রয় চাইও আরেকটু জায়গা দাও না হ্যাঁ তোমার ওয়াজও নাই আল্লাহ একবার আল বেদায় আর নেহায়াতে হাদিসটা আছে সে সময় মানে কিচ্ছু নাই ঢাকা যাই বোধে দুইটিও নাই বাড়া বা চলা তো উঠত নো আল্লাহ আল্লাহ সহ দেখাই দিলেন ও দুনিয়ার মানুষ ইন্টারন্যাশনাল সফরটা আমি এমন সময় করাইছি আমার হাবিবের কাছে কিছুই নাই আমি আল্লাহ বিনা পয়সা ছাত্রীর আর সমাজে ভ্রমণ করাইতে সক্ষম চার যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমানে উঠতে তো বিমানের দরজাটা সেন লাগে নবীজি এত গ্লাক্সি ব্ল্যাক হোল মিল্কি ওয়ে তাম জগতে মহাশূন্য মহাজগত হয়ে যাবেন কোনো শিক্ষাগত যোগ্যতাও সুইজ সুইজমুইজ হোসেনে না সে বিদ্যুতের বাহন আল্লাহ জাল্লা শাহানু দেখায় দিছে আমি আল্লাহ ইচ্ছে করলে বয়কলম বয় কলমটা লোকেরও ভ্রমণ করাইতে পারি এমন এলেম আমি শিখাই দিছি আমার নবীকে কলপ টু কলপ এই যাত্রী শিক্ষাগত যোগ্য যোগ্যতার দৃষ্টিকোণ থেকে মেয়ারাজ তাৎপর্যপূর্ণ পাঁচ বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী কি সম্ভব নেই বিজ্ঞানীরা আল্লাহ কয় হ্যাঁ আমি আল্লাহ মা ছয় বে করিনের রহস্য তো নবীজি আসতেন কোন লেখাপড়া পারে না এই বিসিডি কিচ্ছু পারে না আল্লাহ এটা কেন করছেন জানেন শিক্ষিত লোক চাই যদি নবী মানে তো কেউ মানত না আফসারিল্লানি এর স্ক্রিপ্টি হড়ি হড়ি চাই চাই কত কম হড়ি আড়াও আর এমন এক লোক নবী বানাইছে কোনো স্কুল কলেজ কি চার না এখন কাফেররা হচ্ছে বিপদে ন মানিও পাই নাই এমন এমন কথা কওয়ার শামসু আদ হা হা সূর্যের কসম সূর্য যখন প্রচলিত হয় কিরে মোহাম্মদ একবার সূর্য লই কয় একবার রাত লৈ কয় একবার সাগর লই কয় একবার জান্নাত লৈ কয় একবার জাহান্নাম লৈ কয় ধুনিয়ার ব্যাগ কিনে দিলে ওয়াজ করে ঘটনা কিতা ঘটনা কিতা আল্লাহ কহে আবার হইলা আয়াতে লাগা দিছে কি আলি প্লাম মিম পুৰা কাফের বেদিনৰ গো আগামোতে চুণ্ডাল আইছে আলি প্লাম মিমি এর অর্থে করতে আর না তামাম দুনিয়ার মুসলিম মিল্লাহ আর না এটা আল্লাহ স্টপ করেছে তোরা বহুত জ্ঞানী শিক্ষাত কুখ্যাত বিখ্যাত হয়েছে। থব ডা আলি প্লাম মিমের অর্থ কর বে সারেন্ডার চাৰেন না। অল্লাহ আয়লামু আয় লামু বেমুৰা বিহি সমান আমি বলি কামন টাকা যেহেতু বাইরে আমি খেয়েছি সোহান আল্লাহ ক আমার কেমন তুই শুধু রানের ভিতরে আদ দি এমনি দি আল্লাহ করতে হয় তোর রানের ভিতরে কি মুখটা খারাপ করি এলাস তোকে বিয়ে বিয়ের কারণে মুখ নষ্ট হয়ে গেছে আর নাজ্লা কেডিনি শুনতে চাইলে আমি ফজর পর্যন্ত করি ইনশাল্লাহ ইয়ান তো যাই নটাতে ক্লাস ক্লাস করি আল্লাহ যদি কবুল করে আমিন ভাই আগাইয়ের নই হেরা দেখে না ভাই ও হের কথাটা কদুর মনে করি ও বুড়িগাটা ওই দেখছেন মনে কষ্ট নেয় একটু আরো ফিসে ঠেলেন স্কুলে তো ইচ্ছা ঠেলছিলেন আই তো অন্য কোনটা সামনে বইছে মাই গেলেন ও আই অন্য কোন লগে নিছে বইটা আর ওর বইবার শখ নাই কেন ঠিক নি রে ঘুমাইয়েনি প্রিয় বন্ধুরা তো আঙ্গ এই যে তার সাত তারিখ নির্বাচন হইব ওই তো নিজেন্ডিং অফিসার বাক্সা দেয়া গো আছে নি ও নাই এ সাইটটাতে বিকেল সিলগালা করে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট হবে প্রিজাইডিং অফিসার সব কিছু ঠিকঠাক করে দিব লক্ষ্মীপুর জেলা সদর থেকে ঘোষণা হবে তো এখন প্রথমে দেখাইছে নির্বাচনী বাক্স খালি জিপবিলামিন আই জাইয়া মোহাম্মদ ফরেন হ্যাঁ হরালে আরি না মা আনা করিন আমি পারি না তিনবার বলছি না আরি না নাইনে ফোনটা দিল বার লাহি কোন ছাত্রের কাছে ফাটাইলেন দুনিয়ার কত নবিরা ছিল কাছে না তারে কলজার মধ্যে লাগাও কলজার মধ্যে লাগাই একটু সাপ দাও সাপ দিলে কলপ টু কলপ হয়ে যাব তো আল্লাহ দেখাই দিলেন দেখ মোহাম্মদাল্লাম ফারেনা সহিয়াল বোকারির হাদিস দেখাই দিছে না এখন না তো কইনো এই ফাইবাল্লায় প্রেকটিক্যালি ফাইবাল্লাই আন্তর্জাতিকভাবে ফাইবাল্লাই সর্বকালের সারা জ্ঞানী ওই বেল্লা আল্লাহ মেয়েরাজের আয়োজন করি আর নিয়ে এমন এম শিখাই দিছে যে না আল্লাহ তারপরে এই সাত মেরাজের উদ্দেশ্য শান্তনা উন্নত ট্রেনিং প্রাইমারি স্কুল চাকরি হলে ট্রেনিং দেয় লক্ষ্মীপুর এখানে ট্রেনিং সেন্টার আছে দুই বছর ট্রেনিং দেয় পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয় সার দাঁতে সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দিব দুই বছর মাথা বেল করে দিব শিখাই মিগে তোর চেহারা লাল করিয়ে লাগবে আর প্রধান সেনাপতি মেজর জেনারেল কর্নেল এর করে কোনো বাংলাদেশ গেরাম শিখাইত না এর করে শিখিব জাপান গেরাম আমেরিকা গেরাম রাশিয়া গেরাম তারপরে উত্তর কোরিয়া গেরাম ভালা ভালা গেরামও ঠিক নেই ওই উনি এটা শিখি প্রধান সেনাপতি ওনার অধীনে বাংলাদেশের তিন চার লাখ সৈন্য বেগগুনের হড়ায় এখন প্রত্যেক নবীর ট্রেনিং হয়েছে এই দুনিয়াতে মুসাল্লা সাল্লামের প্রশিক্ষণ এখানে ইশারুহুল্লার প্রশিক্ষণ এখানে লক্ষ লক্ষ পয়গম্বরের ট্রেনিং এখানে হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম সাইয়দুলমসালিন ওনার ট্রেনিং এখানে হইলে মানায় না। আহ এই জন্য আল্লাহ নিজে গাড়ি ফাঁড়াইয়া নবীদের আরশো নিয়া নিজ বাড়িতে এমন ট্রেনিং দিয়া দিছে তামহাম জগতের এলেম আল্লাহ হুজুরকে দিয়া দিছি কষ্ট হয়নি নাঃ বহুত হুরান কালের ওয়াজ করি রাজ্যে এটা চিন্তা করলাম করণের দরকার তারপরে মিডিয়াদের সৌজন্যে আমার পুলিশের টুকরাদের সৌজন্যে নয় আট সকল সৃষ্টির আশাপূর্ণ ওই সাথে কিন্তু আরো একটা কথা রয়েছি কইবার সময় নাই ন আমি আসল জায়গা তাই তাই নয় যে এই হিমাচলের মতো টানতে আছি লাল সবুজের মতো ঠিক নি রে সানফ্লাওয়ারের মতো মিয়ামির মতো একোন জোনাকি ঢাকা شاہী এক্সপ্রেস চলল ঠিক আছে রে কত ऐड দিন আরে মগ্ননা না তো কদার কাটা না আ তো নকো ভালায় আই আইয় আল্লাহ তো করে কোয়ায় হইছে লয় কি তা করি আরে মগ্নদেশা অন হুন রে আট সকল সৃষ্টির আশাপূর্ণ সকল সৃষ্টির কথা ক সকল সৃষ্টির আল্লাহ একদিন মিটিং কল করছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটা ভাষণ আছে সেরা মোহাম্মদ তাকে যেখানে দিব ধন্য তবে তবে আজকে যে যেটা আমার এই মিটিং অ্যাসেম্বলিতে আমি এটা কবুল করিও চান্স পাইয়ে জমেন কো আল্লাহ আর কাছে দিয়ে মোহাম্মদের আহ হয়ে যায় কো আল্লাহ হ্যাঁ দেখতে কে ইচ্ছা লাগে কালা সালা হ্যাঁ হ্যাঁ কুত্ত কুত্ত এক বুঝে না মোহাম্মদের দিবেন আর কাছে দিবেন সহ্য করো গিরাসা ছিলেন সারা জগৎ লড়া খাবাই আয় ফোকাস দি আকর্ষণ করি আকর্ষণটা টানি মানে আয় সোজা রায় বেটা আয় হাই মোহাম্মদের সাঁধে কইতো নো আরে দ আর কাছে দেন আল্লাহ আর সাজিম কো আল্লাহ আমি আনি আর ইয়ে নো আর রহমান আল্লাহ আর শেষটা ওয়া আমি এখানে থাকি তামাম জগত সালান আয় হাইতার নো কি হাইব বেকে কে লই হুজুরের টানা রানি এমন আল্লাহ তো কইসে কথা হিততে পারেনি আল্লাহ কি কথা মিশা কইতে পারেনি এখন আল্লাহ তো বলছে আজকে যে সা সাইবা আমি প্রত্যেকে চাওয়া পাওয়া পূর্ণ করে দেব এবার এই সকল সৃষ্টির আশা পূর্ণ করার জন্য আল্লাহ সাল্লামকে শুভেচ্ছা দেখে সময় দিলেন রাত্রেকেও খুশি করে দিছেন দিনেরও খুশি করে দিছে জমিনের মধ্যে হুজুরের জন্ম জমিন খুশি আসমানের খুশি করি আসমানের দেশে হুজুরের নিয়ে গেছে চাঁদের দেশে নিয়ে গেছে সূর্যের দেশে নিয়ে গেছে তাম জগতে জগতে আর আজিম পর্যন্ত নিয়ে সেখানেও সেখানের ওয়াদা পূর্ণ করাই দিছি তারপরে এই নয় রব্বুল আলামিন এবং রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলমিন মানে তাম জগতের জন্য রহমত বাংলাদেশ জগৎ ন বহুত জগৎ আছে জগতের ওয়াজ তো করছি তো করে আর কভার করিও আর আল্লাহ আল্লাহল্লা শাহানুর নাম হইল রব্বুল আলামিন আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সল্লাহ সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে তার এরিয়া সার্ভে করে দেখায় দিই দখল বুঝাই দিই মেয়েরাজের রায় জ এর ঘরে দশ নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা এটা কি টান টান উত্তেজনা কি ওই যে সাইয়েদুল মুসালিন নির্বাচন করার জন্য এই মেয়েরাজের আয়োজন আমাদের নবীকে আমরা বলি কি সাইয়েদিনা মোহাম্মদ আমাদের সর্দার নেতা লিডার লিডার মোহাম্মদ সাল্লা সাল্লাম কয় না নবীর লিডার করতে শরম লাগে এ কিন্তু দূর শরিবে সাইয়েদা না মোহাম্মদ কইলা এই বাঙালিরে এ বাংলা কইলে বিপদ ওই একটা চেয়ার লট যদি একটু কেদার আনে কত ডগ দিও কেদারা কর বাংলা বাংলা কই তোর নাছিয়ার এ নবীর লিডার কইলে এই সময় আমাদের নবী কি লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু একটু কর লিডার মোহাম্মদ আমার নবী আমাদের লিডার না লিডার কে রে বেটা খোলাফায় রাশিদিন 30 বছর লিডারগিরি করে দেখা দিয়েছি এই সিস্টেমে যদি না চলে খোলাফায় রাশিদিনের জীবন অস্বীকার করলে আপনি হাফ মুসলমান ঈমান बर्बादই যাব কথা ঠিক কিনা এ হেরায় 30 বছর চলি চালাই দেখা দিয়েছি এমনে 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 কেমনে কেমনে এমনে এমনে ইওনিও নুপজালা ডিসি আদালত তারপরে যা যা আছে এমনে এমনে কেমনে কেমনে এমনে এমনে আদ এমনে এমনে কথা ঠিক আছে শুনি ঠিক এর বেশি ভালো চাইত না নর গিরা ছাসি লাগি ভাই আই মাইরে ডরা রে অন্ত রুগীর গো সিস্টেমে ওষুধ দন লাগে নর রুগীরা তো বেয়াকত্তরে ডাক্তার মারি লাগব ডাক্তার যেই বললো টালাটা রে ইলা হয় সাদের রুবিও বাসক ডাক্তার সারিকে ভাত খাই যাক দুনিয়াতে ঘুমাই এনে রে পিছে না হ্যাঁ দেখো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নেবের বোরাকে লৈ গেছে বাইতুল মুকাদ্দাস লৈ যায় জিব্রাইল আমিন বোরাকেরে সংকেত দিয়ে হেতে গাধাতুন একটু ছড়ো ঘোড়াতুন গাধাতুন একটু বড় ঘোড়াতুন একটু ছড়ো হেতে রে একটা নেবের নবী জিব্রাইল লৈ যায় বাইতুল মুকাদ্দাসে হুজুরে বোরাকেরে সিগন্যাল দিছে কাফি হানা স্টপ উস্তাদ হেতে তামি গেছ নবী ক এঞ্জেল আলাইহা নবী আপনার Namen ফাসায়দা জিব্রাইল ইলা সাকরা সাক্ষা নামক মিনার হাতে উড়ি গেছে জিব বিলামিন উড়ি আজান দিতে আছে আল্লাহ একবার আল্লাহ একবার ঠিক আছে নি এক আজানে আসমান জমিনের আরশো আজিমের যত ফেরস্তা আছে দায়িত্বশীল ছাড়া সব ফেরস্তা এই দুনিয়াতে নেমে এসেছে বাইতুল মোকাদ্দাসে কাল সকালে না সোহান আল্লাহ যেন কিস্তি করে হাতে সোহান সোহান আল্লাহ যেন কিস্তির বার করে হাতে জোরে গা তাফসিরে ইবনে কাসিরের হাদিস তো তুই কি শাসামিন্ন কথা মনে করছ ক সেদিনের মতো পৃথিবী এত নুরের আলো আর হয় নাই নবীর মেয়েরাজ উপলক্ষে এরপরে জিব্বিল আমি নাজান শেষ করে নামলেন মসজিদে বাইতুল মোকাদ্দাসে যেখানে আমার হুতি হামাস হেজবুল্লাহ বাইরা লড়াই চালায় ঠিক না এ নব্বই বছর তাদের জীবন যুদ্ধে কাটিয়ে আছে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাথে নাহি পায় ঘরবাড়ির ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে যতই ডে উঠুক সাগরে তিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারা এ ঢেউর সাগর পাড়ি দেব রে পারবে রে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের সাথে ফিরবো না মারি হতালেবো সব কিন্তু বিজয় করতে হত্য বদরের ফেরেশতাগুনে আল্লাহ নামাইছে 10000 মুরদিফীন উডেশে কোনওয়ান্দি কোরআন হাদিসও লইয়া আসেনি তাইলে বদরের ফেরেশতারা এখনো মতের সাহায্যের জন্য নিয়োজিত আছি পুরা পৃথিবীতে চেষ্টা করে পারবে না ইনশাল্লাহ আল্লাহ সাল্লাহ সরাসরি সাহায্য করবে রসূল সাল্লাল্লাহ নীসাল্লাম বলছেন ওয়াম আরহম্মত হাজিল আর দু আর্দুলমা হাসার ও আলমান সার এই বাইতুল মোকার্দে হবে তোমাদের। ময়দানে হাসর ট্রাইব্যুনাল এখান থেকে শুরু হবে লক্ষ্মীপুর বসবাস করো মালয়েশিয়া বসবাস করো আসর মাঠ এখানে এখানে যদি সময় পাও সুযোগ পাও বাইতুল বায়তুল নামাজ পড়িবা আল্লাহ আমাদের আশা পূরণ করেন আল্লাহ আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো জ্বলিল যাবার কর বিপদে উদ্ধার আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া রে ফিলিস্তিনের মা বন্দির কি যে অসম্মান যাদের পেটে ফায়দা হতো আল্লাহ রসুল মহান আজকে আমার সেমা ভন্দের কি যে অসম্মান গো রহিম রহমান করো মুশকিলে আসান গো রহিম রহমান করো মুশকিলে আসান আপনি দোয়া করবেন তাদের জন্য এটা আমার রুটিন করা দোয়া আল্লাহ আমার বাইদেরকে আশ্রয় দাও ফিলিস্তিনের যুদ্ধ না হলে মুনাফেক আর মুসলমান চিনা যাইত না ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র বক্তৃতা দি শেষ মধ্যখানের নব্বই বছর বাই করে মারের কিচ্ছু নাই প্রতিষ্ঠান বন্ধ নোটিস টাঙ্গা দিছে শিক্ষক নাই ছাত্র ছাত্রী কেউ নাই বেগুন জান্নাতুল ফেরদাউসে আলা গেছে গই শেষ মাদ্রাসাও নয় ভাঙিয়ে লেছে আফসারির হোলা কত বালা বালা অড়ে আই কো আল্লাহ আর হোলা রড়া বন্ধ করো ফিলিস্তিনের হোলা নয় রড়ালে আনা চললে আফসারির হোলা হইড এটা বিচারের কথা ঠিক নিও কিছু না ফারস তা দোয়া করবি আল্লাহ কাশ্মীরের আমার মা বোনদেরকে রক্ষা করেন আরাকানের বাইদেরকে রক্ষা করেন উইগুরের বাইদেরকে রক্ষা করেন তারপরে সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিনের কলিজের টুকরাদেরকে আপনি খাস ভাবে সাহায্য করেন আল্লাহ এই জন্য দোয়া আপনি কবুল করেন এরপরে বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধ হয়ে গেল সকল নবীরা সব সাহাবি এরা ফেরেস্তারা জিবিল আমিন একামত দিতে আছে কিন্তু ইমাম না ইমামতে সিট খালি লাহা এটা কইলে একামত শেষ কিন্তু এটা বলা শেষ হয় নাই আর কি নির্বাচনী এলাকা টান টান উঠতে যা নমিনেশন কিনে এলেছে আল্লাহ দেন না ইমামতি একামত দিতে আছে আর মনে মনে নির্বাচন নির্বাচনেশন নিয়ে এলেছে আদম আল্লাহাম বুড়া মানুষ আর আব্বাহ কম ন আব্বা কো আল্লাহ বেগুন আর হলা করে হাইসিমা গোমা আর কল টুকরা হলা আর যাঁর মতো আন্ন ইমাম বানাইবেন আর বেগুন হল আর আর হিসি দি খাড়ায় নমাজ হইব আহ ইমাম ওই যাই কোনো সিগনাল আইতেছে না ওয়ার্ডলেসে কোনো কবর আইয়ে না আজ আলাইসাল্লাম হেমি ও কি নিয়ে এলেছে নমিনেশন ইব্রাহিম খলিল্লা জাতির ভিতরে ওটা সে আনা কম নেই কিনে এলিস মুসে কলিম উল্লাহ হে ওটা তোতলাই না মা গো হে ওটা কাল্লা মেসেঞ্জারে কত কল আনলে দিদি ভিডিও না অন করি মানা করছেন আপনি লান্তারানি খবরদার মুসা ক্যামেরা অফ অন করিও না বয়েস কল চলবে কি কল চলবে তবে ভিডিও অফ করো ভিডিও তুমি লানতার আনে খবরদার ভিডিও এটা সিস্টে আমি কিন্তু ক্যামেরা অফ করে দিই কথা বলো তোমাকে আমি দিয়ে দিছি কাল্লাম আল্লাহ মুসে তাকলিমা তোমার সাথে আই লাভ ইউর কথা চলবে চলবে লিল্লাহে তাকবীর আর তোমারে আমি মহব্বতুল্লাহ বানাইছি ওয়াসতানা তুকালি নাফসি তোমারে আমি আই লাভ ইউর জন্য বানাইছি একজন রসুলের জন্য আল্লাহ কথা বলছি কোরআন শরীফে প্রায় সুরাগুলাতে মুসা আলাহিসাল্লামের কথা ক্ষমতা চলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আর কোরান শরীফের ফর হতে মুসা কলিম উল্লহার কথা শোনা নাই একটা ফয়গাম্বরের আল্লাহ কত মোহব্মত করলে লেটেস্ট ফয়গাম্বরের গ্রন্থে ওনার নাম লিল্লাহে তকবির নাই গ্যাদ্দেসা মুসা আল্লাহ সাল্লামের একটা তোকবির দেশসা লিল্লাহে তকবির আমাদের কলিজের টুকটা নবি ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে শুনি কবর ওটা আল্লাহ শুনাই ব

এখন আল্লাহ লগে মার্কেটিং করেন মাহবুদের দিছে বস্তা বান্ধি রহমত দিছে লই আর বুঝালে সে বস্তা করলেন মাগো ইডি আই সিটিং এর ঘরে বনেছিল ডাগা দিডি রে তিনক তো আড়াইতে আর নবার হাটাইছে ইয়ার আর কয় না আর জান কি ভালোবাসা আল্লাহ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের হাসর করাইও আল্লাহ আমিন আমরা প্রত্যেক রসুলের প্রতি ঈমান আনি তিলকা রাসূল ফাদাল না বাদুম আলা এই জন্য মতে মোহাম্মদ সারা তারা প্রত্যেক নবী রসুলের প্রতি ইমান আনে এটা আমাদের ইমানের অঙ্গ ইউদ্দিন আসারা হিংসার কারণে আমার নবীর প্রতি ইমান আনে নয় ঠিক না তারা নষ্ট হয়ে গেছে কোদার গজব উপরে ঠিক নিও আহ কত মহব্বত লাগে ও কে আল্লাহ আল্লাহ তার কবরকে নূরে মনা ওয়ার করে দাও কত কষ্ট যে করছে কত নির্যাতন বনি লুনারে করছে তামা তামা করে সে শাস্তি দিই ওনারে মানসিক যন্ত্রণা দিই এই জন্য নবীর্ঘবদ্ধ কামাইছে সে যাত্রা কোদার গজব কোনো দেশে নাই পুরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সম্পদ ই আতক দেশ নাই নবী যেদিন বার করে দিচ্ছে তাকরে এই দিন তো এই খাইবার গেছে খাইবার তো সিঁড়িয়া সিঁড়িয়া তোরা দেবীতে ইউক্রেন হিটা দিছে আর কিছু কেসকু বেলারুষ কিছু কেসুক রোমানিয়া কিছু কেসুক রাশিয়া কিছু কেসুক হাঙ্গেরি খায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার হজরত হিটলার হজরত খালি হজরত আফসারী খালি হজরত ক

শত বছরের শেষা ইউক্রেন চলুক মার চলবে আওয়াজ হবে না ফিলিস্তিনের গজবিগুন তোরা মনে করছে এমনি যার আল্লাহ মারে রে জাগা মতে মারে আমরা দেই না আমরা বুঝি না আর এই বিশ্ব এটা দিয়ে বিশ্বযুদ্ধটা লাগবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগি মোমিনের গয় হইব আমরা মূল্য সহিত বাইল গাছে আমরা সর্ববস্তা বিজয়ী লীলরা হার্বনা হারব না তোমার মাটির একটি কনাও ছাড়ব না ঠিক কে আমাদের হারা নাই কাঠাবান্লা হল আগলি না আনাও আর চুলি আল্লাহ আরশা আজিম থেকে সাব অফিস থেকে দলিল করে দিছে লক্ষ্মীপুর সাব অফিস থেকে আরশা আজিমে লেখে দিছে আমি এবং আমার রসুল লাগলিবান না লামো তাকিদ বা নুন সকিলা দরফা এলে মোস্তাক বেলে মা আমি তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে আমি এবং আমার রসুলগণ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জিতব সুরা হাসর

এ মানি মিম্বর মিম্বর আসে আসি নির্বাচনী আলাদা টান টান উত্তেজনা শেষ বলো দে আজান দিল হে মিয়া একামত দিল হে মিয়া ইমাম হে মিয়া মধ্যন্দে আটা কষ্টটা আইলাম এবার উনি পেছনের দিকে ফिरी জিবল আমিন ফাখাজাত জিবরাইলু বিয়দাইয়া জিবল আমিন আমাত দোনো বাহুদরী ফা কদ্দামানি আমারে সামনে আনি ক নবী ও আনতাল ইমামতে আল্লাহু তাপসির কাশি এই আয়াতের ব্যাখ্যা সুরাতুল ইসর প্রথম আয়াত তারপরে পঞ্চম খন্ড পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মিডল থেকে এটা পাইবেন কথা সেভ হচ্ছে কথা দলিল নম্বর আম নগরে কৈ হারি যায় সুযোগ নাই কথা বাতাসে চেয়ে করছি ঠিক কি না দুই রাগাত নামাজ মনাইয়া রসুল চল্ল না হাই সাল্লাম এক সাথে সকল ফয়েগম্বরদের এখন এবং সকল নবীদের ইমাম হয়ে গেলে এই জন্য তিনি সাইদুল মোর তুমি তো রহমতে রই সুদা পে এলে ভবে এলে ভবে তোমারি আহবানে হেদাঁয় ফেলো সবে হেদাঁয় ফেলো সবে তোমারি নুরের চো আয় জেগে যেগে এবাম তোমারি খাসু শিলাই সুন্দরে সারা তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে আম পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে আম রহমাতল্লিল আলামিন সারদা আল কাউনাইন রহমাতাল্লিল কামিলিওয়ালা নাও গো সালাম সালাম তাম জগতের জন্য তিনি সুধা রহমত তিনি দুনিয়ার মানুষ তাকে চিনল না আমরা চিনেছি আমরা সৌভাগ্য ইনশাআল্লাহ অর্জন করব করবো আমিন লকপটা ইমামতিটা বুঝাই দিবে জাল্লা শাহানু রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে মেয়েরাজে নিচে দশটা কি কইলাম তাৎপর্য করিলাম আমার কিতাবে আরো বেশি আছে আপনারা এটা পড়ে নিবেন আর একটা ছোট্ট কথা কই কইয়ে ডাইরেক্ট এখানে চলে যাব রাসুল সাল্লাহ সাল্লাম বোর আকে দেইয়ে নাফারাত ওয়া নাফাসাত তাঁত সিরে কর্তবী লেখে সাইয়দে ইমাম কর্তুবি রহমা তালা আল্লাহ ইমাম কর্তুবি রহেমা আল্লাহ কবরকে নূরে মনে করে দাও আহ তাদের অবদান তাদের অবদান আমরা কিভাবে অস্বীকার করতে পারি আল্লাহ তাদেরকে কবুল করুন তো তিনি লিখেছেন বরাক নবীরে দেই এমনে নাফারাত ও নাফাসাত জিব্রাইল আমিন কয় কোরা সাকরিও খাইছ তুইও শেষ এরে কি করলি তুই ইয়া বরাকাতু ও বরাক তুই জানোসি আতারিফু তুই জানোসি সেনসনি মামিন আহাদিন আইয়ার কাবু আলাইকে মিন হাজাল বাসার তোর হিডে এই হুজন্ত যত লোক এই ভদ্রলোক চেয়ে শ্রেষ্ঠ মহা কোন লোক করছে নীতিশ নিশ্চয়ই কার সামনে তুই না ফারাত না ফারাত উনি তো সাইদুল মোর সালিম কথা আর বরাক মাথা নোয়া দিছে নবীর কদমে গা থেকে গাম বার করে দিছে অহংকার আনন্দ উল্লাস মাথায় আসে এই জন্য মাথা নোয়া দিছে কলবে আসে আর দেহ দিদের চর্কট মারছে টভক টভক মারছে এই আল্লাহ দেহ থেকে ফসমে ফসমে গাম বার করি দুই রকমের স্যারেন্ডার করি নবী আই বেদ দফি করছে আর মাফ মাফ করি একুশটা জবাব আছে সে কিনলে টক কামাচ্ছি কয় ডা জবাব জোরে কয় না কয় ডা কিতাব তো তোরা কে নোসা কিনতিও নেই ডায় জানি সব সোনা উল্লাহ ফাহাটি হড়া উল্লাহ ফাহাটি নাই যে সিটিং ও রফিকুল্লাহ ওয়াজ করে ওই সব সোনা উল্লাহ রা এভাবে শুনি এ থা কিতাব ফুড়লে না কামোয়তো অরে কথা কয় না অরে ঠিক আছে নি এখন তো একটা স্বভাব আমি দিচ্ছি বোরাক একটা তো গেল আরেকটা হচ্ছে বোরাক রসুল সাল্লাইসাল্লামের দেখিয়া চিনছে সিনিয়া কয় নবী আপনি আগে কথা দেন লক্ষ্যের ঘরে আপনি যখন সুপারিশ করে জান্নাতে নিবেন আপনি আমি বোর সুপারিশ করে জান্নাতে নিবেন নি আগে হে ওয়াদা দেন তারপর আমি আপনার আমার ফিরে সৈতাম দিও রসুল সাল্লাই সাল্লাম রে ইয়া বোরাকুতি ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত এ কথা বলার পর বোরাক প্রাইভেট গাড়ির মতো একটু ন্যাচইয়া গেছে আল্লাহ নবী উঠলে মহান প্রভুর সান্নিধ্যে চলবেন কি উঠিয়া কোটি কোটি মাইল স্পিডে চলবে বোরাক জিপিলামিন সামনে নবীজি মিডেলে ফিচে মিকে লালাই এভাবে তিনি ফিসন হুজুরে কয় আরে দরে নেই ভাবে হুন্ডার মতো জিপিলাম জিপিলামি আমি নেছে ফি সে আমি কাইল জামা সুন্দর করে ধরেছে বরাক স্টার্ট করতে আছে ক্লাস করে গিয়ার হালাই ঘুরে ঘুরেন দিও বরাক স্টার্ট করার সময় কান্নার গান্নার স্টার্ট করব কান্দে হুজুর রেডি জি রেডি এ সাড়ের স্কেলাডার দি গিয়ার হালার হু হু করি কান্নার আওয়াজ শোনা যায় কি কার আওয়াজ দেখে দেন নবীজি কান্দে জিবিলামিন আপনি কেন কাঁদেন ও নবী আপনি কেন কাঁদেন লক্ষ লক্ষ পয়গাম্বর এই দিনের দরখাস্ত করেছিল আল্লাহ কারো দরখাস্ত মঞ্জুর করে নাই আপনাকে আল্লাহ গাড়ি ফাটাইয়া আল্লাহর বাড়িতে নিচ্ছে আল্লাহাল শোনানো আর সোয়াজিমের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে সব কিছু জানান্নাম ভ্রমণ করায় দেখাইবেন এই শুভ দিনের অপেক্ষা কেনা করে না পাগল ফাড়া থাকে খুশির দিন আপনি কেন কাঁদছেন রেসুলসল্লি সাল্লাম ঢুকরে ঢুকরে দেখে কেঁদে বলছেন জিব্রাইল রি আল্লাহ তো আমাকে নিচ্ছে। আমার গুনেগা রোহ্মদগুলো এই পৃথিবীতে আমার মায়া লাগতেছে আমার রোহ্মদদেরকে আল্লাহ নিব এভাবে মেয়েরাজে তাদের কথা ভেবে ভেবে আমি কাঁদছি জিপিলামিন ওইভাবে এলমে মারেফত থেকে ওইভাবে ধারা বিবরণী থেকে বলছেন নবীও আপনি জীবনে একবার মেয়ারাজ করছেন করবেন আপনার রোম্মতেরা যদি পাঁচ আক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ জাল্লা শানু নামাজের মাধ্যমে তাদের সাথে দৈনিক পাঁচ বার দেখা করবি নামাজ পড়ি না লোক আসেনি আহা আমরা নাইও এখন আসেন আর একটা কথা বলি রে বিশাল কথা তো আসল কথাটা তো আমি আসতে পারতেছি না এক টানে রাখ বাইতুল মোকাদ্দাস তো নিয়েছি সেখানে আরো বহুত দৃষ্ট হইছে ঘটনা ঘটছে এডি পড়ে না সাতশো পৃষ্ঠারও ভাই পঞ্চাশ মিনিটে কয় মোট নয়টা গাণিত করি আল্লাহর আর সোয়াজি গেছে কয়টা গাণি কি কি গাণি সেখানে লেখা আছে তো প্রথম মানে গেছে আর হিয়ানে গেট আছে এস এস স্টিলের গেট ঝেঁচছে গেট মনে গেট ম্যান হলো ইসমাইল দারোগা হেমিয়া ওসিসাব। আকাশ থানার আকাশপাড়ি থানার ও সি হলো ইসমাইল তারকা এম এর অধীনে বারো হাজার ফেরাস্তা আছে ফিডা বাইনি। এই ফিডা বাহিনী একটার লগে আরো বারো হাজার ফেরাস্তা আছে এবার সি সি টিভিতে রানারে দেখা যায় জিপ বিলামিনা ইয়ে ওনার লগের লোক আরো আছে প্যাসেঞ্জার মোট মিলে দুগা জিপ বিলামিন বললে এ ইসমাইল তারকা বললো মান কে তুমি জিপ বিলামিন বলছেন দেখাতছে আইডি কার্ড শু করতেছে কানা জিপ ব্রেইলু কামি জিপ বিলামিন হালমান মারক আপনার সাথে কি কেউ আছে নাম আছে মাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমার সাথে মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা তো দেখায় যা তবুও নিশ্চিত হইতেছে আর কি যেভাবে আমরা ফরেন যাইবার সময় তো স্ক্রিনে সব বাসি ওড়ে কথা কইবার কোনো সুযোগ নেই ইমিগ্রেশনে এয়ারপোর্টও দেয়া যায় এ রফিকুল্লাহ উল্লাহ কি কি মাল কত আছে কি আছে নো আছে সব পাশে হুজুর কনে যাইবেন কন রাষ্ট্র যাইবেন এটাও দেয়া যায় পালাইবার জায়গা নাই এ পালাইবা কই যাইয়ারে মানুষ বা কই যাইয়া কাছে কোশিয়ারে জগত স্বামীর কাছে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে পালাইবেন কথা এই মিকাইল দ্বারা এই এই ইসমাইল দারোগা ক্ষতি আছে যেভাবে আপনার লোক আরোগ্য আছে কমান তিনিাম্মদ রসুল্লা সাল্লাই্লাম কামার ফরিচয় আমার আমার আইডেন্টি কার্ড পাসপোর্ট শুকছিয়ার ফাফুটি হাত লানা ইসমাইল দারোগা লিফ্টের মতো হত করে টিপ দিছে গেট খুলি গেছে আমি প্রথম মানে এইভাবে পাও রাখলাম রাখি এ দেখি আগের থেকে কোটি কোটি রহমতের ফেরেস্তার দুই দিক থেকে সাজানো তারা আমার দেখিয়া আমার হাবাইয়া রাসুল আল্লাহ শুভেচ্ছা স্বাগতম রহমত তুলিলা আগমন এ কথা কইয়া যে মিছিলের রে তুলছে তামাম জগত থর থর করিয়া তারা কাঁপাইয়া দিছি তাইলে রাসূল সাল্লাল্লা আল্লি সাল্লামের পার্টি আসেনি দেশে। দ্যাশে তুই আর আইসো বাইডেন বলে দেমি বলে দেমির জেলেনেস কি নবীরে নমাইনলে যায় আসে না রে যায় আইনি না আল্লাহ জাল্লা শানু কো নবী ও ওয়ারফানা আল্লাহ কাজি কোরাক আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়া দিছি আপনার নাম সবার উপরে মসজিদের মিনারা মিনারায় প্রতি চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে হাদুয় মুহাম্মদ রসুল্লাহ কথাটা উঠতেছে কথাটি কিনা আমাদের এখানে সাতটা বাজে নিউজিল্যান্ড রাত বারোটা ওই হাতারা তাইলে করিয়াছে তাহলে আজান দিবে এরপর পশ্চিমে ফজর আজান। एट এ টাইম সারা পৃথিবীতে ফজর আজান চলতেছে যোহর রাজান চলতেছে কোন অংশে কোন অংশে এশার রাজান কোন অংশে মাগরিবের আযান কোন অংশে আসর আজান চলতেছে টাওয়ারে টাওয়ারে আল্লাহর মোবাইল টাওয়ারে মোহাম্মদের নাম ধ্বনিত হচ্ছে কথা ঠিক কি না লিল্লাহ হে তাকবীর তুই আর আয় মোহাম্মদ সাল্লাল্লাহু পার্টি না করলে কি আয় বুঝাইবো ঠিক কি না ঠিক চিনবা নবীরে চিনা দিন কাইবা তো আরে দুই তিন বস্তা সুবরির দেন না কবা লাগবে ঠিক হ্যাঁ কোনো দিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি করিলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি শিলে মহার আমিনোপাদি ছিল বিশ্বজোড়ে তোমার পাওনা উপহার চেছে মাঘ ফেরাত বেজ দিন আেরাত চে ছে মাঘ ফেরাত কাত বেজ দিন আেরাত তুমি সুদু ষাফাতে দেবে অঞ্জাম দেবী অঞ্জাম তুমি সুদু ষাফাতে দেবে অঞ্জাম দেবী অঞ্জাম রখমত্ল্লি হালমিনীন সরদারিয়াল কওনাইন রখমত্ল্লি হিনীন সরদারিয়াল কওনাইন কামলি ওয়ালা ফিয়ারান নবী নাওগো সালাম নাওগো সালাম কামলি ওয়ালা ফিয়ারান নবী নাওগো সালাম নাওগো সালাম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা কষ্ট হয় চলবে চলবে ওয়ার্ড যেটা শিডিউল দিছি এটা হলো শুরু হইন না হ্যাঁ ঠিক কি না জ্ঞানীরা কিন্তু বুঝিয়ে গেছে যে বিষয়ের আলোকে বাস গোমো 21টা জাহান্নামীদের এ বর্ণনা দিতে গেলে একুশ দিন লাগবে তবু আমি দেব ইনশাল্লাহ আজকে সহজভাবে দেবো তো এক নম্বরে হুজুর যে একটা দৃশ্য দেখছেন মুজাহিদদের মর্যাদা দর্শন করছে হুজুর এক জায়গায় কিছু মানুষ হ্যাঁ কালা ফা আতা আলা কাউমিন ইয়াউন রাবি বলছেন আল্লাহ রসুল আসলেন একটা কাউমের কাছে জান্নাতে দেখলেন ফি দে উল্লামা হাসাদু আদা কামা কানা

চার নম্বর খণ্ডের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তাফসির কর্তুবীর পনেরোতম খণ্ডের ষাট নম্বর পৃষ্ঠা তারপরে তাফসির ইবনে কাসিরের পাঁচ নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠা আমিন কন দেখে কিছু মানুষ রোয়া লাগায় কলা লাগায় ভুট্টা লাগায় এ লাগাই শেষ হয় না ফাঁক করে ডি ফাঁকি যায় ডান টান ইডি ফাঁকি অটো সিস্টেম এ সাইনা মেশিন আই ইডিনের চুরাই টুরাই মোজাইদের এ মানুষ এগুলো বদিল্লে লেগুনে সাইল কম্পিউটার সিস্টেম ফ্যাকেট করি এবার এগুলো বস্তাত ভরি ভরি ইয়ে দিয়ে রোয়া লাগা ইয় সাইল বস্তা ধরি গোড়াও উড়ায় নবী গইটা কি দেখলাম এখন কোন দেশের বদিল্লা কি বাংলাদেশে না সৌদি আরবে জিভ বিলামিন কহজুর বদিল্লা না সাপ এগুলো আপনার মতের ভিতরে যারা মুজাহেদ দিনের জন্য যারা সংগ্রাম করেছে জীবন বাজি রেখেছে আল্লাহ তাদের প্রতিটা না এইভাবে এ সাতশো গুণ করিয়ে দিচ্ছে কোনো কোনো রেওয়াতে আছে নয়শো গুণ মুজাহিদদের শহীদদের একটা আমল অন্যান্য আমরা যারা সাধারণ মমিন আছি মজলুম যারা ওদের একটা ফরজা আদায় করলে নয়শো উন সোয়াব দেয় একটা ফরজ নয়শো ফরজ আঙ্গ একটা তাইলে সেই মানুষগুলা কত কত আল্লাহর মোকার রব্বান আমরা তাদেরকে খারাপ জানি না এই আসমানের নিচে জমিনের উপরে ওরা সবচেয়ে সত্য মানুষ তারা সবচেয়ে তারা নেককার যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে নূরে মোনা ওয়ার করেন যারা জেল জুলুমে জর্জরিত আছেন সারা বিশ্বে ও কারাম আল্লাহ তাদের মুক্তির ফয়সালা করে দেন প্রিয় বন্ধুরা কোন নবী আসেন ও নবী আসেন আর একটা কন্ডম ছেলে আপনার দেখাইও এটা তো আপনি জান্নাতের কে জিনিসটা দেখছেন দুই নম্বর জগতে আছেন এক জায়গায় আসে উমা উতি আলা কওমিন তুরু তুর দেখো তুর দেখো ও

মাথা সেটটা করে আবার কিছু এম বিবিএস ডাক্তার ফেরস্তা আছে মাথাটা তাই এটা ছোটো ছোটো আতুরা ঠিক করে আবার বালা করে আবার ক আল্লাহ আল্লাহ আবার মাথাটা রে আবার আগের মতো ফাডায় আবার ভালো করে আবার ফাঁড়ায় নভিযু কিব্রাইল রে রা কারা রে কির লোক আবির নগরের লোক ক কী অন্যায় করছে তারা আপনার রুম্মতের মাঝে জানা এই ফরজ নামাজ পড়ে নাই যে সমস্ত পুরুষ মহিলা তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো এরকম আসেনি নামাজ পড়ে না আরিয়া হিন আয়া আমার নবী আমি দেখাইবার জন্য নিয়ে গেছি বেনামাজির শাস্তি নবী যে নিচ্ছকে দেখে লেখকে চাইছে মাথা হার আলাপ আমনে যদি মারামারি লাগে গিরাগারা ফাও লাভ দোনো আনো ত তবৈছপু তা তাই যদি গামছা দি পাও বান্ধি ডাক্তারখানাত নেন রক্ত টক্ত দিলে যদি ভালো চিকিৎসা হয় লোকটা বৈছপু হইলে দিছে না তার মাথা মাথা হাড়ি গেছে বৈছপু নি না হ্যাঁ কষ্টটা কত আমর লাইফ মারার হুজুর কয় বেনাमाजে শাস্তি আল্লাহ আমারে দেখাইছে তিন নম্বর আজাব দেখছে হুজুর হায় হায় সুмма তাআলা কওমিন আলা ইকবালহিম রিকাউল ওয়ালা أدبارهم ركعون يسرح يسرحون كما تسرح الإبل والنعم ويقولون الدريع والزقوم و وردف جهنم حجارتها قال ما هؤلاء جبريل قال هؤلاء الذين لا يودون صدقات أموالهم وما ظلمهم الله شيئا ওয়ামাল মিল্লিল তাফসিরে তাবারির পঞ্চম খন্ড পনেরোতম খণ্ড তারপরে ষাট নম্বর পৃষ্ঠা এই সুরাতুল ইসরার আয়াতের ব্যাখ্যায় পাইবেন দালায়াল নবুয়া এমাম বাইহাকি শাহ দুই নম্বর খণ্ডের তিনশত সাতানব্বই নম্বর পৃষ্ঠা দুর্রে মনসুরের সাত নম্বরের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তাপশিরে তারপরে ইবনে কাসির পাঁচ নম্বর খন্ডের তিনশত তারপরে ছত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে আল্লাহ একবার কিছু কিছু জায়গা একটা জায়গা যায় সাহেদ লক্ষ্মীপুর আরেক রোমে জেলখানার কিছু কিছু মানুষের ফি ইকবাল ইহিম রিকাউট ওয়া ফি ইদবার ইহিম রিকাউট তাদের সামনে দিই আর ফিসে দিই ওই সিদ্ধ দনকার বেন্ডিশ লাগাই না ফোর্টি কি তারে কথা কনা কি লাগাই না ফোরটি লাগাই না ইয়াস হেউ না কামা তাস রাহুল ইবিলু ওয়ান না তারা আর কড়ি আর কড়ি আড়ে বকরি উট যেভাবে সাইড ট্যাং হাত পাও লাগাই লাগা আড়ে এনে লেংডি লাগাই দি ওই কথা কয় না ঠিক নেই কেন কেন আড়ে ওই হেন হেন কেমন কত দিক দিয়ে ডেলাম দিলি বেটা আয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ হদায়ত করক কত গেটিস দেশের

ওয়ারাতফু জাহান্নাম জাহান্নাম এর গো ময়লা টইলা গুড়ি আড়ি হাঁড়ি হাঁড়ি আড়ি খায় মুতিড়ি হানি ইড়ি গাইয়া লায় নাউজুবিল্লাহ ওয়াহিজারাতিহা জাহান্নামে যে ফাতর অগ্নি কইলা আছে হেডের বো কেমন লাগা লাগ যে আগুনের ফাতর সো খাইয়া খাইলে কি হয় এড়ি ফাসা দি আবার বার হয় নবীজি কয় মা হাউলাইয়া জিব্রাইল জিব্রাইল এরা কারারে বাই কিতারে দেখালি জিব্রাইল আমিন কয় না লাই ওয়াদু না সদাকত আম আলিহিম মাঝে আবির নগর যারা নিজের মালের চাকাত দেয় নাই তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে ওয়ামা জলা মাহমুল আন আল্লাহ এ সমস্ত জাহান্নামীদের প্রতি কোনো জুলুম করে নাই ওয়া মাল ল আল্লাহ জাল্লা শানু কোন বন্দার প্রতি জুলুমকারী নয় কথাটা কি বুঝছেন নি হ্যাঁ জাকুম কাটি আছে মুখ দি ফাঁসা দিও বা আর আবার লেংডি হিন্দে রেখছে আরে খাটিসি আছে ওই লেংডির মধ্যে মোড়া মোড়া কিট বিভিন্ন জিনিসে কিটে এনে কামড় দেয় জাগা মতে কামড়ের লগে তারা টক্কা দেয় তারা কষ্ট পায় লেংডিতে লাগায় রেখছে এটিতে খায় এটিতে আবার বার হয় অজমত হয় বিপদ তো লজ্জাস্থানের বিপদ কিতা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন কি বলছেন এ দার্সুল কাফের আও না আবুল কাফের মিসল ওহদিন কাফির এক একটা দাপ। ওহদ পাহাড়ের সমান ওহদ পাহাড় কত মাইল ছয় মাইল কয় মাইল হজরত গুগল শরীফে সাহস দিলে আইব সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার মানে সাড়ে সাত কিলোমিটার কোথায় হজরত গুগুল শরীফ তাম পৃথিবীর এখন সেরা হুজুর হচ্ছে হজরত গুগল শরীফ যে কোনো হাদিস সাহস দিবেনে আমার হাদিস একটু লেখি সাহস দিলে শু করব। আমি যেটা বলছি না দেখবেন একটু লেখি আপনার আরবিতে লিখলে সাহস দিলে শু করব আপনি ফটবুলি দেবেন মুরাদবাই মসজিদে মাদ্রাসা আইবেন ওই নই গুয়া গাছতলার দুই কিলোমিটার আগে আইলে পেট্রোল পাম্পটা মারুলে যদি লেখেন হজরত গুগুল শরীফের মহিলা খলিফা একজন আছে এটি খুব সুন্দর করে ইংরেজি কয় যদি আপনি যদি লিখিতেন আমি আলমাদানিয়া মাদ্রাসা যাবো গুগল শরীফে মহিলা করিবে বলবে এখন মুসলিম শরীফের আদিস এবং ত্রিমিজি শরীফের কাফের কাফেরদের দাঁত কত বড় কত মাইল ছয় মাইল কয় মাইল তাহলে তিনগে দাঁতের ফাঁসা তুলে এক ইঞ্চি কয় ইঞ্চি তাহলে এক ইঞ্চি সমান কত মাইল হ্যাঁ কত মাইল কত মাইল আ এবার এই এই হাদিসটা ধরি আমি ডিসেম্বর গবেষণা করি একটা নতুন প্রযোজনা দিছি তাহলে এক ইঞ্চি সমান কত মাইল আল্লাহ রসুল বস্তুবাদের সাথে এটার এ দিছেন মোশাব্বা দিছেন এই হাদিসের শেষাংশে আছে ওয়া জিলদিহি সালাসু মাসিরাতিন জাহান জাহান্নামী এক একজনের এই গাছ চামড়া তিন দিনের দূরত্ব তিন দিনে কদ্দুর যায় কদ্দুর এই কথা আনো কইতে আর তিনশো আঠারো মাইল নিয়ে যায় মুসাফের কদিনের ফত সফর মুসাফের আয় কদিনের হাতে আটচল্লিশ মাইল তিন দিন তো শরীয়তের হুকুম কি ষোলো মাইলে একদিনের এইভাবে ধরা তিনশো আটচল্লিশ মাইল কয় মাইল নামের গো সামরা কত মাইল মোড়া আটচল্লিশ মাইল পুরুত্ব কে কয় রসুল সল্লাম যদি তিন দিন দুনিয়ার দিন হয় তাহলে আটচল্লিশ মাইল আর যদি আখেরাতের মশা বাদ দেয় তাহলে এই হিসাবে বাইর করার সুযোগ আমার নাই নবী কি কথা কয় না এগুলা দেখি দেখি কয় সুবানাল্লাহ কয় না তাইলে আয় আফসারি তিষট্টি ইঞ্চি লম্বা কয় ইঞ্চি তা এত যদি কোনো রকম যার নামে যাইতেই হারে এতে কত মাইল নেবো এগারোশো চৈত্রিশ মাইল এইটির আডার দি গুণ দিলে এগারোশো চৈত্রিশারশ চৈত্রিশ মাইল লম্বা কেমন আবার লিঙ্গ ধর হাঁস ইঞ্চি আইসলিগেন আসল ঘটনাতে আনি রায় লিঙ্গ কত জো বাইডেন ভ্লাদিমির পুতিন হেতারা আবার বডি অনুসারে লিঙ্গ আবার বহুত বড় হইতে পারে ঠিক না রে তো হাস ইঞ্চি দিলে কত মাইল নব্বই মাইল কমাইল নব্বই মাইল যদি ফেরেস তারা এক মাইল একজন যদি চেঁচ আস শুরু করে তো নৈরি গাছ তলা তো আবির যত তুই চেঁচ আর আই বাবানী গুঞ্জ যত চেঁচিও উভয় আসেনি আসিও না কলব নাই তুই আল্লাহ আস আর তোর লিঙ্গের ফাঁস ধরলাম এক ইঞ্চি এক ইঞ্চি সমান কত মাইল কথা আঠারো মাইল কত মাইল তা মাইল যদি হয় গোস্তর স্কিন কত আটচল্লিশ মাইল ফুরু কয় মাইল আটচল্লিশ মাইল পুরু এটা কেন বলছি তাম পৃথিবীর সব কিছু মাপার মিটার আছে এই যে শব্দ কত এতে মাতৃ আছে মিটার আছে বলিয়াম বাতলার তারপরে কত লেন্সে এই ক্যামেরা এই ফটো ধারণ করতেছে ফিক্সেলে ধরতেছে বোল্ডেজ কত চলে ধরতেছে আগ ফেসার পর্যন্ত কাপড় দিবে নাই মাফিয়ালা তিরিশ চলতে আছে ফেসার ঠিক আছে তুই গানিস সুন্ডা তোর এই স্পিড মিটারে মাপিয়ে এলা ডাক অস্তে রোলা চালা বড়ি দিবি তো বেঁয়া গাছ তলে আশি ঈশ্বর জসিম মে আশি আশি সাক্কা করে নিছে তার দিয়ে হাঁদাই গেছে মিটার ঠিক নি রে দেখ একটা মিটার আছে ব্যথা মাফার সে মিটারের নাম ডেলরো মিটার ডি ই এল ই আর ও এম ই টি ই আর ডেলরো মিটার ডেলরো ব্যথার একক হচ্ছে কি ডেল

বেশি যন্ত্রণা সহ্য করে মাথা ঠিক নেই আল্লাহ তাদেরকে নেখায় আদান করো ক আমিন ইচ্ছে ব্যথা ফসব বেদা না হইলে বেড়ার গো বাস্তনি বেড়া বেড়া সব মরে যেত গে বেডিটা দেড়বার মরি গেছে এক হলাম হইতে কয়বার দেড়বার তো এখন তোর যে উদ্দেশ্য আয় কথাটা কইয়ের কেমন তো এই যে ব্যথার মাত্রা ছোটবেলা মুসলমানি করাই তো কইসে আর তুই দায় গেছি লেগে সর লরেন্স ঠিক রে তুই কত জাগা কত ধরে না কাশছে তুই আম হাট দিয়েছিল উপরে হাতু হেতে হাতে চশমা কালা চশমা লাগাই তোর কামড়াই তো লাগে এই আমার কিনা দিয়ে আমি বারো হাজার লোকে ইডিনে কিছু করিত কিন্তু নিচে ফোন করে দিছে রেন্টা সেন্টা তারা কে সব তোর হ্যাঁ তুই দে গাছ ধরি আমের দিকে আদি সব হেঁট খালি হেটা টান লাগছে না খালি ওই লুঙ্গির গোছ খুলি

তইলে ফেইনের মাত্রাটা কত লিঙ্গ যদি এত লম্বা তোরে যদি অনুভূতিটা কত কোটি কোটি ডেল হবে রে এই পর্যন্ত তুই একটা ফোন দিলি না এই কথাটা বুঝে পেলায় আছি লক্ষ্মীপুর সদর থানার ওসি সাহেব যদি তোরে ফোন দেয় আমার টিফু ভাই যদি ফোন দেয় জসিম তুমি আবির নগর ছয় নং ওয়ার্ড জি 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 কে বলছো তুমি আমি সদর থানার ওসি বলছি থানা প্রশাসনিক কর্মকর্তা থানা কর্মকর্তা এ জি স্যার জি স্যার ইয়ে সারহা সার ম ম সার আসসা 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 র র র কিটা র র র র র রহমতুল স্যার 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 আর রাখেন আপনি একটু শান্তন আপনি একটু থানা আসেন একটু কথা আছে এত আধা ভাগল হয়ে গেছো বরেক আর কত মাথা থানি ঢাল আর তুই আগলেছিস আহ আল্লাহ ইউনিয়ন সভঅতীর ফোন দে এমপি সাহেবের ফোন দে আর কি তো হয়েছে কি তা ফোন তো স্বপ্নে খারাপ দে আল্লাহ বান্দি কথা করছে আই মরে গেছি আল্লাহ আল্লাহ আর কত কলজ সাবদি দর সাইলা আল্লাহ তোর হোর ভাই খবর দে শালা জিজ্ঞাসা বিসিএস ক্যাডার মেজেসে ফোন দে আর কি হয়েছে কথা কম কোন রসি সাহেব ফোন দিছে আমি বলে দেয়া করতাম তুই তো ফাঁকলে যাবি শুধু ফোন দিবার লেগে তোর দেয়া করবার লেগে কীছ হয়তো একটা তথ্য তোর থেকে নিব তোরে দে আল্লাহ আগুন যা নামের আগুন নিয়ে দুইশো পঁচাশি বার না কথাটা আল্লাহ বলছি তুই মাবুদ্রে একটা ফোন দিই রে আরে না। আর যদি এত বড় দেহগুলা গুলা কর মোক যদি ধরি তোর কত ইঞ্চি আট ইঞ্চি তাহলে প্রায় তিনশো চব্বিশ মাইল হয় আডার দিলে যা হয় মেসি থ্যাংক ইটা সদিক ঠ্যাঙ্গিটা যদি নালাইডা যদি ধরি কত বারো ইঞ্চি দৌড়ি বেশি ধরলাম না মাগো বারো ইঞ্চি কত হ্যাঁ গুণ দেন না কত কতাল ষোলো হ্যাঁ আট দুগুণে দুইশো ষোলো দুইশো ষোলো মাইলাম বইবে হাতের কিতা ঠেঙ্গের নালাইডা কত রে কথা কত দুইশো এক ফেরস্তা যদি যদি কয় আচ্ছা আয় এক কিলোমিটার ধরে ফিরে সেয়ারের মধ্যে অনেক সময় বাড়ি খেয়ে সত্য না লাড়া খাই সত্যি বেউসি কে মাগু 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 কল যাবা গেছো আল্লাহ মরি গেছে আর জয়েন্ট আন্ডু যদি তিন ইঞ্চি ধরি কয় ইঞ্চি তিন ইঞ্চি কত হইব মাইল কমাইল এ শুধু বেশি লাগবে না আরে মেসি বাইরে গিরা গারা বাইরে মাগু মাগো মাগো ও মাগো মাগো

ইঞ্চি ধরলাম তাইলে কত মাইল ছয় মাইল লম্বাতে ধরলাম তিন ইঞ্চি কত চুয়ান্ন মাইল কমাইল এবার তিন ইঞ্চি যদি মুখ আকরস কত মাইল চুয়ান্ন মাইল তোর মুখের হেরা তোলে হেরাতে জাকুম ঢুকাইবো মাগু এটা যে বিষাক্ত জাকুম ফলের টুরা যদি নবী কয় হাদিসে সহি হাতি সহিয়াল সহি মুসলিম এইভাবে হাদিসগুলাতে আছে এই হাদিসটা একটু যদি জাকুম ফল দুনিয়াতে ভাল হয় তাম পৃথিবীর পারমাণবিক বোমার মতো ধ্বংস হয়ে যাব সুবহানাল্লাহ নাই কে হনে শুয়াস? কাস্টমার কইല്ലেন আইবড বাদাম বেছি কারণ আর জাতির কল বইলো বুট বাদামের লাইনে যদি আমি সারাদিন দিন পর এক গ্লাস দুধ দিই। তিনটা আজওয়া খেজুর দিই। এক চাক পনির দিই। দুইটা দিই। চীনাশের ডিমাদি। আর এক গ্লাস এলবোরার শরবত খাওয়াই। আর এক গ্লাস ইসুবগুলের শরবত খাওয়াই। রোজা কিনা রোজা তো শেষে রাইত পর্যন্ত খুশি করে দিব ভাবীরে। কীটা খাওয়াইছেন হুজুর মুখে আফস করে আশুস করে কিটা আছে নি আর আর যদি কতটি বুট সোনা বুট আর মুড়ি পাঁচটা কাঁচা তারপরে শুকনামড়ি যদি তেলো ভাজি যদি দি এনে বুটকে মূর তৈরি করে খাই আল্লাহ আল্লাহ কল্লা আল্লাহবাসা খেবার খাবাইছে এই বুটি দিনের হরের দিনের একটা পর্যন্ত ন আগল পর্যন্ত কোনো আর শান্তি নাই কিন্তু হাতে বুট খাই ইস্তার ইস্তারে বুট খাই হাতে করছি বাড়াই দেখ এই জাতি ফনির আজওয়া খেজুর খায় না আমি জানি এই জন্য আমি বুট মুড়ির দোয়ান কথা কোরআনের কথা তো দরি এ দরির তোর মুখের আপেক্ষিক ঠোঁটের মা রাসুল সাল্লাম আর একটা কন্ডম সেলে গেছে যাই সাইডে কিছু কিছু মানুষের সাফাতু সোফলা মোয়াল্লা কাতুন আলা সুদুর তাদের বুকের দিকে নিচে ঠোঁট জড়ি পড়ছে বুকের মাপ ধরে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হলে কত হ্যাঁ তিনশো চব্বিশ মাইল হ্যাঁ তিনশো চব্বিশ তিনশো চব্বিশ মাইল হিসাব করি লিহ ইডি হ্যাঁ হিসাব করিয়াছি বাজ তিনশো চব্বিশ মাইল হাতের বুকের প্রশ্ন প্রশস্ত এ তিনশো চব্বিশ মাইল তাইলে কি হয়ে গেছে বুকি এ নিচের দিকে ঠোঁট তাইলে ওই ছ মাইল নাই আর ইটা তিনশো চব্বিশ মাইল হয়ে গেছে কিছু কিছু লোকের ব্যক্তিবেদে অঙ্গইটা বাড়বে কমব যে কারণ যেমন আঙ্গের ফটো কিন্তু উচ্চতা কিন্তু সামান্য ওয়া ওয়া সাফাতুল ওয়া ঝাহু আর উর্ফের দিকে ঠোঁট তার ফেস এনে ডাকিয়ে নেই তাইলে ফেস কত আট ইঞ্চি দিচ্ছি আট ইঞ্চি এ কত হ্যাঁ একশো চুয়াল্লিশ মাইল এব যার মুখ কত মাইল কথা কয় না তাহলে উর্ফের দিকে টোট কত একশো চুয়াল্লিশ মাইল জিরবা ওই নিচের দিকে প্রায় নশো কিলোমিটার নশো মাইলের মতো লম্বা ঠ্যাঙ্গের লগে চেঁচা চৌকিডি লাল লাল আঠারো মাইলের চৌকিডি নবীজি কয়েলিটি কে কারে দেখলাম আয় কোনো এই মান হাউলাই কহাউলাই ইয়াস্রাবুনাল কমরা এটি আপনার আবিন নগরের মানুষ মদ গাঁজা ই যদি খাইছে খাইছে এদিনে চোখ লাল লাল মদ ঘরের শাস্তি আল্লাহ আপনাকে দেখা কি তুই মনে করছ তো ইসলাম তোর মতো আগে রেডিও রেডিও সাইজ করিয়া লেব। নবীরে আল্লাহ কিনুরিয়া হুম আয়া তিনা আমার হাবিবকে আমি দেখাই পেললে লই গেছি আমি সব দেখাই দিছি জাহান্নামে কমনে কমনে ফ্রিডা চলে নাওজু ইল্লা কর লাই লাহা জোরে লাই লাহা লাই লাহা এল্লাহ মোহাম্মাদোর রস্লা সল্লা লিস এই যে আপনার একটা সাদা তাঙ্গুলি উডান এমনি উডান ধরেন বাইরের মতো ধরেন দচ্চেন্নি দর সা তোর শুনি রাই বাই রাম নি আইয়ে ধর নখের গোড়াতি কথা কৈ এই দিয়ে যদি দি যদি কাঁচা নখটা টান দি ঠিকঠাকি আমার ইমানের হাইসি যদি আর কাঁচা নখটা টান দেন যদি কন কন বেলা আরে আব্বা কইম ভাই আপনা খালি আর আব্বা ন পুরা কুমিল্লা জালার আব্বা আসতে নখের গোড়াটা ধরে যদি আরো একটু করস যদি আরা আল্লাহ কন ভাই ভাই বাই মাঘু 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 গেছি আপনা আমার আল্লাহ বেকের আল্লাহ আহ নাহজুবিল্লা হাইসের কথা না নিজে অনুভূতি নেন এই শুধু নোকের আর অনুভূতি সামরারা এখানে কতটুকু তাইলে আমরা সামরারা যদি আটচল্লিশ মাইল গস্ত করি পুরুত্ব করি আপনারা সাড়া দেয় কষ্টের মাত্রাটা কত বেশি হবে আয় হায় ই যে জাকাত অনাদায়কারী নবীজি কয়রা কারা কয়রা হলো জাকাত না দেয় এনারা খাইছে আর একজে এগুলের সামনে দিকে ফর্টি লাগাই দিয়ে কি কামড় আছে ডলা মারে মাগ মা জাকাত দিবেননি জাকাত দিবেননি আখিরি জামানার মানুষগুলো কঠিন হয়ে যান মুরাদ ভাই কঠিন তাদের দিল নবীজি বলছেন ধনীরা কৃফন হয়ে যাবে গরিবেরা ধৈর্য হারা হয়ে যাব